بسم الله الرحمن الرحيم بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم مهنا الله سمست برشنسة جي الله پاك رب العالمين আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন ভালো কাজের জন্য, সৎ কাজ সৎ আমল করার জন্য। সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদের এই কর্মক্ষেত্রে ভালো এবং মন্দ আমলের উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের উত্তম প্রতিদান এবং সঠিক বিচার কায়েম করবেন, এই হচ্ছে আমাদের ঈমান। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আখিরাতের জীবন সম্পর্কে পরকালের অবস্থা সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে দীর্ঘদিন ধরে এই আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে জান্নাত সম্পর্কে আলোচনা শুরু করব। আজকে মনে করলাম যে এই জান্নাত, যে জান্নাত হচ্ছে প্রত্যেক মুমিনের আশা আকাঙ্ক্ষা, বরং প্রত্যেক মুসলিম যার ইসলাম সম্পর্কে ধারণা রয়েছে এবং যেই ব্যক্তি মুসলিম হয়ে জীবনযাপন করতে চায়, মুসলিম হয়ে বেঁচে থাকতে চায় এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চায়, তার আশা আকাঙ্ক্ষা এই জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে মানুষের আত্মাকে তিন ভাগে ভাগ করেছেন, নাফসে মুতমাইন্না, নাফসে লাওয়ামা এবং নাফসে আম্মারা বিসসু। নাফসে মুতমাইন্না হচ্ছে প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা অর্থাৎ যারা সর্বদা সৎ কাজকে ভালোবাসে, ভালো কাজ করে, তারা অবশ্যই জান্নাতের আশাবাদী, জান্নাতের জন্য তাদের আকাঙ্ক্ষা রয়েছে, জান্নাত হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য যেখানে তারা পৌঁছিতে চায়। এমন কি নাফসে লাওয়ামা অর্থাৎ এমন আত্মা, এমন মানুষ যারা ভালো কাজ করে, মাঝে মাঝে মন্দ কাজ করে, খারাপ কাজ করে, কিন্তু তার সাথে সাথেই পাপ হলে, অন্যায় হলে, খারাপ কাজ হলে সাথে সাথেই নিজেকে তিরস্কার করে, ধিক্কা দেয় এবং সংশোধন করার চেষ্টা করে, নাফসে লাওয়ামা। এইরকম মানুষের সংখ্যাই বেশি পৃথিবীতে মুসলিমদের মধ্যে। আর এক শ্রেণীর লোক রয়েছে নাফসে আম্মারা বিসসু, সব সময় খারাপ কাজের উদ্দেশ্য করে, খারাপ কাজের দিকে ছুটে যায় এবং ভালো কাজের জন্য কোনো সময় ভ্রুক্ষেপ হয় না, যেমন আজকাল নামধারী মুসলিম যারা,
নামে মাত্র মুসলিম, কিন্তু তাদের যে কোনো আমল রয়েছে, কোনো করণীয় রয়েছে, কোনো কাজ রয়েছে, তারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দায়িত্ব দিয়েছেন এরকম কোনো চেতনা নেই। সারা জিন্দেগি কেটে যাচ্ছে কিন্তু কখনো তারা ভাবল না যে আমাদেরকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন। সব সময় পাপের কাজে, অন্যায় কাজে, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া এবং হারাম নাজায়েজ কাজ করা, এসবে নিমজ্জিত রয়েছে, ডুবে রয়েছে। এদেরকে বাদ দিয়ে বলা যেতে পারে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা হচ্ছে এই জান্নাত হাসিল করা। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। এই জান্নাতের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে কোরআন এবং হাদিস ভরপুর রয়েছে, বছরকে বছর আলোচনা করে শেষ করা যাবে না। দু চার দশটি বক্তব্য নয়, বরং বছরকে বছর আলোচনা করে শুধু জান্নাতের কথা শেষ করা যাবে না। তবে সংক্ষেপে আলোচনা পেশ করব, তাও হয়তো কয়েকটি আলোচনার প্রয়োজন পড়বে এই ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বহু নাম রেখেছেন। প্রথম বিষয় শুরু করব এই জান্নাতের নাম দিয়ে। আল্লাহ পাক জান্নাতের বহু নাম রেখেছেন। যেসব ভালো বস্তু তার একাধিক নাম থাকে, ভালো ভালো নাম থাকে, গুণবাচক নাম থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতকে নেন, আল্লাহ পাকের 99টি নাম। আল্লাহকে ডাকবেন আল্লাহ বলে, রহমান বলে, রহিম বলে, গফুর বলে, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন নামের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, মোহাম্মদ, আহমদ ইত্যাদি আরো বহু নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে। সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা, আল কোরআনুল আজিম বলা হয়েছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার তাফসীরের কিতাবে 14টি নাম রয়েছে, 14টি নাম রয়েছে। ওইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বহু নাম উল্লেখ করেছেন কোরআনে কারীমে। তার কয়েকটি নাম আপনাদেরকে শোনাব। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরায়ে ইউনুসের আয়াত নম্বর 25-এ, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাক তোমাদেরকে দারুস সালামের দিকে আহ্বান করছেন। দার মানে হচ্ছে ঘর, আর সালাম মানে হচ্ছে শান্তি আর শান্তি। শান্তির ঘরের দিকে, শান্তির বাসস্থানের দিকে আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক কত দয়াবান, কত তার রহমত যে আল্লাহ পাক ডাকছেন আমাদেরকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাক তোমাদেরকে দারুস সালামের দিকে, শান্তির ঘরের দিকে আহ্বান করছেন। ওয়াইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতি মুস্তাকিম, এবং যাকে ইচ্ছে আল্লাহ পাক সঠিক পথের, সোজা পথের সন্ধান দিয়ে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন, হিদায়াত করে থাকেন। তো আল্লাহ পাক এই আয়াতে জান্নাতের একটি নাম উল্লেখ করলেন, দারুস সালাম। এছাড়া জান্নাতের নাম হচ্ছে, প্রথমে বলার প্রয়োজন ছিল, তা হচ্ছে আল জান্নাহ। জান্নাতের সবচাইতে প্রসিদ্ধ নাম যেটি, যেই নাম দিয়ে শুরু করেছি, সেটি হচ্ছে জান্নাহ। জান্নাতকে জান্নাত কেন বলে? জান্নাত মানে, জান্নাত মানে হচ্ছে বাগান। তো জান্নাত যেহেতু গাছে ভরা, ফলমূলে ভরা, বাগানে ভরা, সেই জন্য জান্নাতের নাম হচ্ছে আল জান্নাহ, জান্নাত। এই জান্নাতের আরেকটি নাম হচ্ছে আল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা কাহাফের শেষে উল্লেখ করেছেন, শেষ দিকে আয়াত নম্বর 107-এ, শেষ রুকুতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজলা, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো। ইন্নাল্লাযীনা আমানু, তাহলে এই জান্নাত, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বিশ্বাস করতে বলেছেন, দেখে শুনে বিশ্বাস করতে হবে। কারণ মুশরিকরাও বিশ্বাস করে, বিদাতিও বিশ্বাস করে, ভ্রান্ত বিশ্বাসীরাও বিশ্বাস করে, যে নাস্তিক বলছে আল্লাহ নাই সেও বিশ্বাস করে, মানে নেই বিশ্বাস করে, ওই বিশ্বাস নাই। যারা পীর, মুর্শেদ, ওলি, গোস, কুতুব এসব শিরকি কুফুরিতে বিশ্বাসী, তারাও বিশ্বাস করে, কিন্তু ভ্রান্ত বিশ্বাস করে,
যারা দেবী দেবতা এসবে বিশ্বাসী তারাও বিশ্বাস করে, কিন্তু কুফুরি বিশ্বাস, শিরকি বিশ্বাস। যারা তাবিজ তোমার উপর বিশ্বাস করে, তাবিজ শরীরে থাকলে মানে মুসিবত আসবে না, বিপদ আপদ দূরে থাকবে, তারাও বিশ্বাস করে কিন্তু শিরকি বিশ্বাস। তাহলে ইমান মানে বিশ্বাস, কোন বিশ্বাস? যেই বিশ্বাস, যেই ইমানের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, যেই ইমান যেই বিশ্বাসের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। এই দুটি বিষয়কে মজবুত করে ধারণ করতে হবে। আমরা বিশ্বাস করব কি? যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেছেন। আমরা বিশ্বাস করব না কি? যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেননি তা বিশ্বাস করব না, বিনা দলিলে কোনো কথা বিশ্বাস করব না। এই জন্য যেখানেই সহি আকিদার কথা মানে বিশুদ্ধ বিশ্বাসের কথা আসবে, সেখানে বাতিল ফাসেদ ভ্রান্ত আকিদার কথা আসবে। সহি আকিদা কি, বিশুদ্ধ বিশ্বাসকে আঁকড়ে মজবুত করে ধারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, ভ্রান্ত বিশ্বাসকে ত্যাগ করতে হবে, বিদায় করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক শুধু ইমানের কথা বলেননি, কারণ অনেকে মনে করে বিশেষ করে ফাসিক মুসলিম যারা ফরজ অজেব আদায় করাই দুর্বল, পাপ করতে থাকে, হারাম খেতে থাকে, হারাম কাজ করতে থাকে, মনে করে আল্লাহ গাফুর রহিম, আল্লাহ পাক একদিন মাফ করবেন, উচ্চ আকাঙ্ক্ষা বড় আশা, কিন্তু আমল নেই সেই মোতাবেক। আল্লাহ পাক কখনো শুধু ইমানের কথা বলেননি যে বিশ্বাস করলেই কাজ হয়ে যাবে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের কথা বলেছেন সেখানেই আমলের কথা বলেছেন। সূরা আসর পড়ুন, দুই লাইনের সূরা মাত্র, আমপারার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক এখানে ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো এবং সৎ আমল করলো। তারপরে আরেকটি বিষয়, সালিহাত আল্লাহ পাক বলেছেন, কোন জায়গায় এক বচন বলা হয়নি। আর যদি এক বচন বলা হয় তো নাকের অনির্দিষ্ট বলা হয়েছে, মানে অনির্দিষ্ট আমল, বহু আমল। তাহলে একটি দুটি কাজ করে খুশিতে আর সামলাতে পারেন না নিজেকে, যে আমি মাশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাবা মায়ের যেমন সেবার দরকার, যেমন খেদমত করা উচিত, যেমন হক আদায় করা উচিত তেমন করেছি, অথচ নামাজই নন, হবে না কাজ। আপনি হয়তো নামাজের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু আখলাক চরিত্র মানুষের হকের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে আপনি উদাসীন, যথেষ্ট নয়। আল্লাহ পাক সলিহাত বলেছেন, বহু বচন বলেছেন, সলিহাত অনেক নেক আমল রয়েছে, অনেক ভালো কাজ রয়েছে, যা আল্লাহ পাক নেক বলেছেন, ভালো আমল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলিকে ভালো আমল বলেছেন সেগুলি ও আমিলুস সলিহাত। আল্লাহ পাক তাদেরকে কি দিবেন? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের নজুলা আতিথ্য হবে, মেহমান নওয়াজি হবে, আল্লাহ পাক মেজবান হবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত খাদেম থাকবে খেদমত করার জন্য, সেবা করার জন্য, আপ্যায়ন করার জন্য, আদর করার জন্য, যত্ন করার জন্য, খেদমতের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার মুমিন মুমিনাতের সম্মান করা হবে, উলাইকা ফি জান্নাতি মুকরামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন জান্নাত তাদেরকে সম্মানিত করা হবে, সম্মানিত করা হবে। এখানে বলা হয়েছে নুজুলা, তাদের আতিথ্য করা হবে, তারা অতিথি জান্নাতের। সুবহানাল্লাহ, জীবনে তো আমাদের মধ্যে কেউ নেই যারা কোনো রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতে দাওয়াত খেয়েছে, এরকম লোক হয়তো নেই। কিন্তু যদি একজন ওই রকম বিশিষ্ট ব্যক্তির বাড়ি যদি দাওয়াত জিন্দেগিতে খেতে পাই, তাহলে সারা জীবন ভরে মনে রাখে। অথচ একজন মানুষ হতে পারে সেই মানুষ যার বাড়িতে আপনি বিশিষ্ট ব্যক্তি মনে করে আপনি যার বাড়ি দাওয়াত খেয়েছেন, সে আপনার চাইতে সৎ নয়, হতে পারে তার আমল আপনার চাইতে খারাপ, সে হতে পারে আপনার সমান দয়ালু নয়, দাতা নয়, নিষ্ঠুর হতে পারে, পাপিষ্ঠ হইতে পারে। তারপর নিজেকে আপনি কত বড় মনে করছেন এবং কত মনে করছেন যে গৌরবের বিষয় আমার জন্য। আর যেখানে রব্বুল আলামিন, যিনি খালেক, যিনি মালিক, যিনি রাজেক, যিনি রিজিক দাতা, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি কাল কিয়ামতে একক মালিক, তিনি আতিথ্য করবেন, তার মেহমান হবেন, জয়ফুর রহমান হবেন,
রহমানের আল্লাহ পাকের মেহমান হবেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম দিকে বেশ 10-12 আয়াতে মুমিনের 10-এর বেশি গুণ উল্লেখ করেছেন, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন। প্রথম গুণ কি উল্লেখ করেছেন বলতে পারেন? প্রথম গুণ হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম মুমিন বলা হয়েছে, কারণ ঈমান ছাড়া নামাজ পড়লে কাজ হবে না, মুমিন বলা হয়েছে। তারপরে মুমিনের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য বলা হয়েছে নামাজ বিনয়ী হই, নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে নামাজ আদায় করে। আরো বিভিন্ন গুণগুলি বর্ণনা করার পর সর্বশেষ গুণ আবার কি বর্ণনা করা হয়েছে? আল্লাযিনা হুম আলা সলাতিহিম সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত, আবার নামাজের কথা বলা হয়েছে। তো নামাজবিহীন জান্নাত নয়, মনে রাখবেন ভালো করে। তারপর আল্লাহ পাক কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো ওয়ারিস, এরাই তো উত্তরাধিকারী। আল্লাযিনা ইয়ারিসুন আল ফিরদাউস, যারা কিসের ওয়ারিস হবে? টাকা পয়সার, ধন সম্পদের, যা আজকে আছে কালকে নেই, যেসবের হেফাজতের জন্য পাহারা দিতে হয়, হেফাজত না করলে চুরি ডাকাতি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, এমন কিছু। আল্লাযিনা ইয়ারিসুন আল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। আল্লাহ পাক রব্বুল এই আয়াতে জান্নাতুল ফিরদাউসের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আসছে, পরে হাদিসগুলি উল্লেখ করব। জান্নাতের সবচাইতে উচ্চ স্তর এবং সবচাইতে সুন্দর স্থান হচ্ছে কি? জান্নাতুল ফিরদাউস। ফিরদাউস তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরদাউসের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন, জান্নাতুন নাঈম, নিয়ামতের জান্নাত, ভোগের জান্নাত, নিয়ামতের জান্নাত। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরায়ে মুমিনুন ছিল সেই আয়াত 11 আয়াত, আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আর সূরায়ে লোকমানে আল্লাহ পাক ইরশাদ করেছেন আয়াত নম্বর 8, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো এবং নেক আমল করলো তাদের জন্য জান্নাতের নাঈম রয়েছে, নিয়ামতের জান্নাত রয়েছে। কোরআনী কারিমের সে আয়াতগুলি পেশ করার সময় নেই, শুধু নাম নিয়ে যদি প্রত্যেকটি আয়াত পেশ করি তাহলে যথেষ্ট সময় লেগে যাবে। তবে কিছু আয়াতের দিকে ইঙ্গিত করছি যেগুলোতে কোরআনী কারিমে জান্নাতের নামগুলি উল্লেখ করা হয়েছে, যেমন দারুল খুলদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি নাম উল্লেখ করেছেন, স্থায়ী জগৎ বা স্থায়ী ঘর, যেই ঘর নষ্ট হওয়ার নয়, যেই ঘর থেকে আপনি সরিয়ে দিয়ে দেওয়া হবে আপনাকে, আপনি সরে যাবেন এমনটা নয়, অথবা আপনি থেকে যাবেন আর ঘর ধ্বংস হয়ে যাবে এমন নয়। দুনিয়ার ঘর কেমন, যতই ভালো ঘর হোক না কেন, হয় ঘর আপনার আগে নষ্ট হবে, না হলে আপনি ঘরের আগে ধ্বংস হবেন। ঘর থেকে গেল, ছেড়ে দিয়ে বিদায় নিলেন। বড় বড় শাসকরা, বড় বড় যারা দুনিয়ার জীবনে সুখী হয়েছে, তাদের অবস্থা দুইয়ের এক, হয় ঘর বাড়ি আগে ধ্বংস হয়ে গেছে, সে বেঁচে আছে জেলখানার আসামি হয়ে, জেলখানায় পড়ে রয়েছে, আর তার ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে। চোখের সামনে দেখছেন না এমন ব্যক্তিদের বহু লোক রয়েছে মানব জাতির ইতিহাস। আর না হইলে এর উল্টো হয়েছে, সে আগে ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি তৈরি করলো, বড় আশা আকাঙ্ক্ষা করে যে ঘর বাড়িতে বসবাস করো, বসবাসের সুযোগ পেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দারুল খুলদ বলেছেন, স্থায়ী ঘর, চিরকাল সেই ঘরে থাকবে জান্নাত। জান্নাতের আরেকটি নাম আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন, দারুল মাকামা, দারুল মকামা, যেখানে অবস্থান করবে, সর্বদা অবস্থান করবে। আল্লাহ পাক জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া। মাওয়া মানে হচ্ছে, মাওয়া মানে হচ্ছে স্থান, স্থল। জান্নাতুল মাওয়া যেটি হচ্ছে বাসস্থান, জান্নাতুল মাওয়া আল্লাহ পাক বলেছেন। জান্নাতে আদান, আদান মানে হচ্ছে খুলদ, চিরকাল থাকা। আমাদের দেশের অনেকে এগুলো ভাগ করে যে কেউ জান্নাত আদান পাবে, কেউ জান্নাতের ফিরদৌস পাবে, এইরকম কিছু হাদিস দ্বারা বোঝা যায় না। তবে জান্নাতের বিভিন্ন নাম রয়েছে, জান্নাতে আদান, আদান মানে হচ্ছে অবস্থান করা, চিরকাল থাকা। তো জান্নাতে আদান বহু আয়াত আল্লাহ পাক রব্বুল জান্নাত আদানের কথা, জান্নাত আদান ইনতাজরি মিন তাহতি আনহা। আল্লাহ পাক রব্বুল মাকামুন আমিন কোরআনে কারিমে জান্নাতের নাম উল্লেখ করেছেন। মাকামুন আমিন মানে নিরাপদ স্থল, নিরাপদ স্থল। যখন আজকে পৃথিবীতে মানুষ নিরাপত্তার অভাব অনুভব করছে,
যে কোনো জায়গায় আছেন নিরাপত্তার অভাব মনে করছেন, হয়তো কোথাও কম কোথাও বেশি, বিশেষ করে আমাদের দেশগুলিতে নিরাপত্তার অভাব, ভালো বাড়ি তৈরি করেও ডাকাত বলে ভয়, অথবা আশেপাশে গ্রামে অনেক শত্রু আছে তাদের বলে ভয় লাগছে, বাড়ি থেকে রাত্রে বেরোতে পারছেন না। মাকামে আমিন জান্নাত হচ্ছে নিরাপদ স্থল, মাকামে আমিন বলা হয়েছে। জান্নাতের একটি নাম হচ্ছে মাকআদু সিদক, সত্যিকার স্থান, সত্যিকার স্থান। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা হয়েছে যে তিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে আয়াতগুলি তেলাওয়াত করছিলেন এবং এই আয়াত এই সূরা তেলাওয়াত করতে গিয়ে এই আয়াত যখন পৌঁছিলেন সূরা কামারে, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকি মুক্তাদির, সেই সময় তার রূহ কবজ হয়ে যায়। সুবহানাল্লাহ, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয় মুত্তাকিন যারা আল্লাহ ভীরু তারা জান্নাতে অবস্থান করবেন এবং নহর পাবেন জান্নাতের। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকি মুক্তাদির, যিনি হচ্ছেন বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি হচ্ছেন সর্বশক্তিমান, তার নিকটে যে মাকআদি সিদক সত্যিকার স্থান রয়েছে, সত্যিকার স্থান, যে স্থান আসল স্থান, চিরকাল থাকার স্থান, সেই স্থানে অবস্থান করবে। এই আয়াত যেমনই শেষ করেছেন তেমনই তার রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুজ করেন। এইরকমই ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, যে অত্যন্ত ন্যায়পরায়ণ খলিফা বাদশাহ ছিলেন, বরং ওমাইয়া বংশের মধ্যে একজন ব্যক্তিকে খলিফায়ে রাশিদ বলা হয়, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো তিনি খেলাফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সুন্নতের অনুসারী করে পুরোপুরি অনুসরণ করে যে তিনি দেশ চালিয়েছেন এবং শাসন ব্যবস্থা কায়েম করেছেন, তার একজন হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ। অনেকে পঞ্চম খলিফা বলেছেন তাকে, চতুর্থ খলিফার পরে খলিফা রাশেদ হিসাবে, মধ্যখানে অনেক গ্যাপ, তাদেরকে খলিফায়ে রাশেদ সমার করা হয়নি, গণ্য করা হয়নি। তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ ওইরকম শেষ জামানায় ইন্তেকালের পূর্ব মুহূর্তে কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে যখন ওই আয়াতে পৌঁছিলেন যে আয়াতে সূরা কাসাসে রয়েছে তিলকা দারুল আখিরাহ, জান্নাতকে দারুল আখিরাহ বলা হয়েছে, আখিরাতের ঘর। আখিরাতের ঘর হচ্ছে কাফের জালেম পাপিষ্টদের জন্য জাহান্নাম এবং নেক সৎ মানুষদের জন্য দারুল আখিরাহ, যে আসল আরামের ঘর, শান্তির ঘর, তা হচ্ছে জান্নাত। তিলকা দারুল আখিরাহ, এই হচ্ছে সে আখিরাতের ঘর। নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদা, এই ঘর তাদের জন্য তৈরি করেছি আল্লাহ পাক বলছেন, যারা পৃথিবীতে নিজেকে বড় মনে করে না, অহংকার করে না, উদ্দত প্রকাশ করে না। লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান ওয়া লা ফাসাদান, এবং ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে না, ঝগড়া বিবাদ করে না, অশান্তি সৃষ্টি করে না, আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করে না, ফাসাদ সৃষ্টি করে না। আল্লাহ পাক দুটি শর্তের কথা বলেছেন, নিজেকে বড় মনে করে না, সবচেয়ে বড় অহংকারী হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে অহংকার করে। এত সুন্দর মাথা তার, এত সুন্দর কপাল তার, এত সুন্দর শিক্ষিত মানুষ, এত বড় শিক্ষিত মানুষ, ডাক্তার ইঞ্জিনিয়ার, এত বিজ্ঞ মানুষ, আমি কি করে এই ধুলোতে মাটিতে জমিনে মাথা রাখবো। অনেকে এরকম আছে যে নামাজ পড়া কাজকে, মাটিতে সেজদা করা কাজকে মনে করে এগুলি একসাথে লোকদের কাজ, এটা আবার আমি কি করে করতে পারি, এত শিক্ষিত মানুষ আবার সেজদা করা, মাটিতে গড়াগড়ি করা, এ কেমন কথা হইল। এই শয়তানি অহংকার অন্তরে ঢুকে আছে, সে প্রকাশ করুক আর নাই করুক, সবচেয়ে বড় অহংকারী ওই ব্যক্তি যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে অহংকার করে, আল্লাহর সামনে সেজদায় নত হয় না, রুকুতে নত হয় না, আল্লাহর সামনে কিয়াম করে না, নামাজ পড়ে না, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানে না, অহংকার করল। আপনি যদি আপনার আব্বার সামনে, আপনার আম্মার সামনে একটা আদেশ হচ্ছে, আর যদি এই আদেশ হলো ওই দিক দিয়ে চলে গেলেন, হুকুম করলো আপনি নিজের ইচ্ছা মতো চললেন আপনি, তাহলে আপনি অহংকারী এবং আপনি নিকৃষ্ট অহংকারী। আপনি সমাজ, আপনার সমাজে যারে গ্রামবাসীর কাছে অহংকার তো করেই করে, নিজের বাবা মায়ের সামনে অহংকার করে, তাহলে আপনার বাবা মায়ের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সামনে যে অহংকার, সে কত বড় অহংকারী। তাহলে জান্নাত কার জন্য? যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে অহংকার করে না, মানুষের সামনে অহংকার করে না। তিলকা দারুল আখিরাহ, নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শেষ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকিদের জন্য। এই আয়াত
তের তেলাওয়াত শেষ ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলে ছিলেন সেই জামানে, জালেম বিদাতীদের অভিযোগ কমপ্লেন মিথ্যা কথাবার্তায় তখনকার জালেম শাসকরা তাকে কারাগারে জেলে রেখেছিল। শেষ অবস্থাও জেলে কেটেছে এবং জেল থেকে তার মৃতদেহ বেরিয়েছে কবরস্থান পর্যন্ত শামদেশ। তো এই আয়াত শেষ আয়াত তিনি পাঠ করেছেন। তো আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভালো তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের দলে সামিল হওয়ার যেন তৌফিক দান করেন, সুযোগ দান করেন। তো বলছিলাম জান্নাতের নাম, বহু নাম রয়েছে, 10-11টি নাম আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। জান্নাতের প্রশস্ততা, জান্নাত, জান্নাত সম্পর্কে আমাদের ধারণা কেমন হয়, যেমন মনে হয় পৃথিবীতে একটা হয়তো রাজ প্যালেস আছে, 2-4, 10 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার নিয়ে হইতে পারে, এইরকম কিছু সামান্য কল্পনার জগতে কল্পনাতে আছি আমরা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত সম্পর্কে মানুষ কল্পনাও করতে পারে না। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোন মানুষের কল্পনাতেও আসতে পারে না, কল্পনা এত দূর পর্যন্ত যেতে পারে না যতদূর আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, যত কিছু আল্লাহ পাক জান্নাতে রেখেছেন। তো জান্নাতের প্রশস্ততা সম্পর্কে সূরে আলে ইমরানের আয়াত নম্বর 133 আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা দৌড় দাও, আল্লাহ পাক বলছেন তোমরা প্রতিযোগিতা করো। এখানে সারেও বলেছেন আর সূরা হাদিদ আল্লাহ পাক বলেছেন সাবেকু, মুসাবাকা করো মানে কম্পিটিশন করো। পৃথিবীর ক্ষেত্রে যদি একটা কম্পিটিশন ছাড়ে কোনো প্রতিষ্ঠান, আর যদি তাতে সামান্য কিছু পুরস্কার থাকে, আর বেশি না, লাখ লাখ টাকার আর হাজার হাজার টাকার পুরস্কার না, একটা মোবাইল পুরস্কার আছে, 5টা মোবাইল আর 2-4টা কিছু মুসাল্লা জায়নামাজ আছে, তো দেখে নেন মানুষের তামাশা, ঠিক না? কি প্রতিযোগিতা, যেখান থেকে হোক এই উত্তর প্রস্তুত করে দিতে হবে আর আমাকে দিয়ে একটা মোবাইল হাসিল করতে হবে। আর এর চাইতে বড় যদি কার্টার থাকে, হ্যাঁ, গাড়ি থাকে, হ্যাঁ, আরো কিছু থাকে, কম্পিউটার থাকে, তারও প্রীতি হবে। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জান্নাতের জন্য মুসাবাকা কম্পিটিশন করতে বলছেন শুনেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমাদের রবের মার্জনার দিকে তোমরা প্রতিযোগিতার দৌড় লাগাও, সারেও দৌড় দাও। ওয়াজান্নাতিন, এবং এমন জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, আরযুহা, আরযুহাস সামাওয়াত ওয়াল আরদ, সূরা আলে ইমরান আছে আরযুহাস সামাওয়াত ওয়াল আরদ, আর সূরা হাদিদে রয়েছে আরযুহা কা আরজি সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন। আসমানকে আল্লাহ পাক এর বহু বচন উল্লেখ করে, সাত আসমান এবং সাত জমিনের যে যে প্রশস্ততা রয়েছে, সেই প্রশস্ততার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক উদাহরণ স্বরূপ, উপমা স্বরূপ উল্লেখ করেছেন। এর মানে এই নয় যে শুধু পৃথিবীর সমান আর আসমানের সমান, না, আসমান আর জমিনের সমান জান্নাত না। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে তোমাকে যদি বলা হয় যে পৃথিবী জমিন আসমানের সমান জান্নাত, তাহলে কত বড় তুমি চিন্তা করবে, এটা তো একটা কল্পনার মধ্যে রয়েছে। কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি হাদিস যে জান্নাত সম্পর্কে তুমি কল্পনাও করতে পারো না, কল্পনা করে অতদূর পর্যন্ত পৌঁছিতে পারো না। আর যুহাস সামাওয়াত ওয়াল আর, তার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন গুলির সমান। ও ইদ্দাতুল মুত্তাকিন, এই জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? হ্যাঁ, আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য, যারা পাপ থেকে বেঁচে থাকে, আল্লাহ পাকের আদেশ অমান্য করে পাপ করে না, আর আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পাপ করে না, হারাম নাজায়েজ কাজ করেও পাপ গুনাহ করে না, আর ফরজ ওয়াজিব ছেড়ে দিয়েও পাপ গুনাহ করে না, এরা হলো মুত্তাকি। তাহলে মুত্তাকির খুব সহজ অর্থ বুঝে নিতে হবে যে আমাকে আল্লাহ পাকের যে আদেশ হয়েছে তা পালন করতে হবে, আর যেসব থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকতে হবে, এ হচ্ছে মুত্তাকি। মুত্তাকি মানে বেঁচে থাকা ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ, নাফরমানি থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক তাদের জন্য এই জান্নাত তৈরি করেছেন। জান্নাতের বহু স্তর রয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে, সবাই একই স্তরে হবে না। ভাববেন না যে আমি আমল অল্প করলেও কোন রকম ফরজ ওয়াজিবটা করি আর হারাম থেকে বেঁচে থাকি, মাঝে মাঝে ভুল ভালো করি, অন্যায় কাজ করি, আমিও জান্নাত যাব ইনশাআল্লাহ, তোবা টোবা কত করছি, আর একজন সৎ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, নেক ব্যক্তি, প্রত্যেকটি পদে পদে চিন্তা করে যে হারাম তো যাই না আমার রিজিকে, আর আমার তো কোনো রকমের ত্রুটি হয় না ফরজ ওয়াজিবে, সবাই কি সমান? একজন জ্ঞানী
দিন সম্পর্কে জ্ঞান হাসিল করলো, আর আপনি কোন রকম দেখা দেখি মুসলমান, আমল করছে, নামাজ রোজা তো করছি, এসবে তো কোনো ত্রুটি নেই, হারাম থেকে তো বেঁচে থাকছে, কিন্তু দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই, সবাই কি সমান? আল্লাহ পাক কোরআনে কারীম ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দেন, যারা জানে, যারা এলম রাখে, জ্ঞান রাখে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, দিন সম্পর্কে, তারা এবং যারা জানে, আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, উভয় কি সমান হইতে পারে? দুই দলই কি সমান হইতে পারে? কখনো সমান নয়। এই কথাটা শুধু দুনিয়ার ক্ষেত্রে বলা হয়নি যে শিক্ষিত আর অশিক্ষিত কি সমান হইতে পারে, আলেম আর একটা সাধারণ মানুষ কি সমান হইতে পারে, দুনিয়ার ক্ষেত্রে শুধু নয়, আখেরাতেও জান্নাতেও একজন জ্ঞানী দেখে শুনে জেনে সুন্দর ভাবে ইবাদত বান্দিকে সম্বোধন করছে, আর একজন মোটামুটি আবছা আবছা জানে যে নামাজ পড়তে হয়, নামাজ পড়ছে, রোজা রাখতে হয়, করছে, যাকাত দিতে হয়, দিচ্ছে, কিন্তু দিন সম্পর্কে তার জ্ঞান নেই, দুটো কখনো সমান হইতে পারে না। তাহলে বিভিন্ন স্তর রয়েছে। একজন লোক ত্যাগ স্বীকার করেছে, ইসলামের জন্য কোরবানি দিয়েছে, ইসলামের সেবায় জান মাল তা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, আর একজন তেমন নয়, কোন রকম পিছনে থেকেছে, দুজনই কি সমান হইতে পারে? কখনো সমান হতে পারে না। তো জান্নাতে বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি আয়াতে এইরকমই যারা দিন সম্পর্কে সঠিক এলম হাসিল করে তাদের ফজিলত এবং খাঁটি মুমিন তাদের ফজিলত সম্পর্কে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ স্থান দান করবেন কাদেরকে? আল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়াল্লাযিনা উতুল ইলমা, বিশেষ করে যাদেরকে এলম দান করা হয়েছে, দিন সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে, দারাজাত। আল্লাহ পাক একটি স্তর কথা বলেন, নিজে একটি স্তর উপরে হবে, দারাজাত বহু স্তর উঁচা হবে তাদের, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, দারাজাত, বহু দরজা, বহু স্তরের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। একটি হাদিস আপনাদের সামনে পেশ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله وبرسوله وأقام الصلاة وصام رمضان, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার রিসালাতের প্রতি ঈমান নিয়ে আসলো, ওয়া আকামা সালাত, সালাত কায়েম করলো, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করলো, ওয়া সামা রমজান, রমজান মাসে রোজা রাখলো, কানা হাক্কান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ, তাহলে আল্লাহর উপর তার হক হচ্ছে, তার অধিকার হচ্ছে, প্রাপ্য হচ্ছে যে জান্নাত আল্লাহ দেবেন তাকে। তার মানে কি, হজ ফরজ হজ না করলেও, হ্যাঁ, নেগেটিভ গুলো হারাম সুদ ঘুষ এসব থেকে না বাঁচলেও, না ওগুলো থেকে বাঁচতে হবে, কিন্তু ওই সময় হয়তো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস যখন হজ ফরজ হয়নি, হজ সে জমানে ফরজ হয়েছে, আর বাকি সব কিছুই কে বলা একটি হাদিসে সম্ভব নয়, এই কয়েকটি কথা বলে দিয়ে, কারণ এগুলো হচ্ছে মৌলিক বিষয়, যার নামাজ ঠিক আছে, নিয়মিত নামাজ পড়ে, যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখে, আন্তরিকতার সাথে আল্লাহ পাক রব্বুল ইবাদত বন্দি করে, তার দ্বারা হইতেই পারে না যে আর অন্যান্য ফরজগুলি ছেড়ে দেবে অথবা কাবিরা গুনাহ করবে, এমনটা হইতে পারে না। আর ভুল ত্রুটি হলে অবশ্যই তোবা করে, তোবা না করে বসে থাকবে, জীবন কাটাবে, হইতে পারে না, আর মৃত্যু চলে আসবে বিনা তোবায়, হইতে পারে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক জান্নাত দেবেন, কয়টি গুণের কথা বললেন? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আর হ্যাঁ, নামাজ কায়েম করলো, আর রোজা রাখলো, আল্লাহ পাকের ওপর তার হক হচ্ছে, আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। তারপরে বলছেন জাহাদা ফি সাবিলিল্লাহ ওয়াজাল জালা সাফি আরযিহি আল্লাতি উলিদা ফিহা, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করুক আর না করে বাড়িতে বসে থাকুক, আল্লাহ পাক জান্নাত দেবেন। এটি ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে জিহাদ ফরজে কিফায়া, ফরজে আইন হয়নি, জিহাদের দুটো স্তর আছে, ফরজে কিফায়া সাধারণ অবস্থায়, আর ফরজে আইন মানে প্রত্যেকের উপর ফরজ হবে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা, যখন দেখবেন যে মুসলিমের বাড়ি ঘরের ওপর আক্রমণ হয়ে গেছে, আপনি এখন ঘরে বসে থাকবেন, না আমি জিকির আজকার করি, আমি নামাজ পড়ি, আমি আল্লাহ বিল্লাহ করি, আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করি শুধু শত্রুকে দূর করে দেবো, শত্রুকে হালাক করে দেবো, চলবে? নবী করিম সাল্লাল্লাহু এরকম কাজ করেননি যে দোয়া দিয়ে শুধু শত্রুকে হালাক করে দেবো, দোয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর ওহদ করেছেন। তবে যখন দেখা যাবে যে সাধারণ অবস্থায় আছে, এমন পরিস্থিতি হয়নি, তখন ফরজে কিফায়া, তো ফরজে কিফায়ার অবস্থায় সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে অংশ নিতে পারুক আর নাই পারুক, আল্লাহ পাক তাকে জান্নাত দেবে, হয়তো বাড়িতে বসে আছে যেখানে তার জন্মভূমি সেখানে বসে আছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ আফালা নুবাশশিরুন নাস, তাহলে কি মানুষকে সুসংবাদ দিয়ে দিই যে তোমরা যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো, রোজা রাখো, তাহলে আল্লাহ পাক জান্নাত দেবেন, এই সুসংবাদ দিয়ে দিই, মানুষ খুশি হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাত মিআতা দারাজা, মনে রাখো যে এক হচ্ছে কোন রকম জান্নাতে চলে যাওয়া, আর জান্নাতের উচ্চ স্তর পেতে হলে কর্ম করতে হবে, তেমন কর্ম লাগবে, আমল লাগবে। ইন্না ফিল জান্নাতে মিআতা দারাজা, আল্লাহ পাক জান্নাতে একশতটি স্তর তৈরি করেছেন, একশতটি স্তর আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ, যারা জিহাদ করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্তরগুলি তৈরি করেছেন। মনে রাখবেন জিহাদের ক্ষেত্রে জিহাদ মানে শুধু অস্ত্র দিয়ে জিহাদ নয়, জিহাদের বিভিন্ন আবার ভাগ রয়েছে। জিহাদ হাতের দ্বারা হইতে পারে, কলমের দ্বারা হইতে পারে, জিহাদ জবানের দ্বারা, কথার দ্বারা হইতে পারে। সর্বনিম্ন জিহাদ হচ্ছে অন্তর থেকে অন্যায়কে, অন্যায়কারীকে ঘৃণা করে প্রতিবাদ জানানো, এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের জিহাদ। যে পাপকে এবং পাপীকে আপনি অন্তর থেকে ঘৃণা করেন এবং তার সাথে বসা, তার সাথে একাকার হয়ে যাওয়া কে আপনি পছন্দ করেন না, বরদাস্ত করেন না, এটি হচ্ছে সর্বনিম্ন জিহাদ। আর এটাও যদি না থাকে, পাপ করছেন করছেন, অন্যায় করছেন করছেন, অন্যায় ডুবে আছেন আছেন, আমার পার্থিব স্বার্থ আছে, সুতরাং আপনার সাথে ওইভাবে চলি আমি যেমন একজন আল্লাহওয়ালার সাথে চলি, না তাহলে আপনার মধ্যে এই নিম্ন স্তর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিম দিয়ে জিহাদের কথা সূরা ফুরকানে উল্লেখ করেছেন, ফালা তুতিল কাফিরিনা ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই বিহি তার দ্বারা তোমরা বড় জিহাদ করো, জিহাদান কবির। আল্লাহ পাক রব্বুল বলেছেন বিহি তার দ্বারা মানে কোরআনুল করিম দ্বারা, কারণ তার আগের আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল ফুরকান কোরআনের করিমের কথা যা আল্লাহ নাজিল করেছেন তার কথা উল্লেখ করেছেন, প্রসঙ্গ হচ্ছে আল কোরআন। তাহলে কোরআনই করিম দিয়ে জিহাদ কি করে হতে পারে? হ্যাঁ, এটি হচ্ছে আসল বড় জিহাদ। কোরআনে করিম কে আপনি যেইভাবে তার খেদমত রয়েছে, প্রথম খেদমত হচ্ছে তার শিক্ষা দেওয়া, আক্ষরিক জ্ঞান দেওয়া, শিক্ষা দেওয়া, মুখস্থ করা, তারপরে তার প্রচার করা, নিজে আমল করা এবং অন্য পর্যন্ত কোরআনের বিধান পৌঁছানো। কোরআনের কথা অনেকেই জানে না, অন্ধকারে রয়েছে, তাকে কোরআনের আলো তার কাছে পৌঁছিয়ে দেওয়া, আপনার কথার দ্বারা, এগুলি সব জিহাদের সামিল। আপনি অন্যায় বাধা দিলেন, ভালো কাজের আদেশ করলেন, এটি আপনার জিহাদ। সুতরাং আমরা যে যেখানে আছি, আমরা প্রত্যেকে যদি ইচ্ছা করি, তা আমরা এই জিহাদে অংশ নিতে পারবো। যে জিহাদে রক্তের প্রয়োজন করে না, যে যে জিহাদে শাসকের, দেশের মালিকের অনুমতির প্রয়োজন হয় না, ভালো কাজের উপদেশ দিবেন, অন্যায় কাজে বাধা দিবেন, যতটা মৌখিক বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে ভালো কথার প্রচার করবেন, ইসলামের প্রচার প্রসারে অংশ নেবেন। আপনি একটি ইসলামিক ক্যাসেট দিলেন, ইসলামিক সিডি দিলেন, একটা ইসলামিক বই দিলেন কাউকে আপনি উপহার, সঠিক আকিদা সম্পর্কে আপনি জানালেন, ভ্রান্ত আকিদা সম্পর্কে সতর্ক করলেন যে এগুলি ঠিক নয়, এ হচ্ছে আপনার জিহাদ। তো মুজাহিদিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একশোটি স্তর তৈরি করে রেখেছেন। মা বাইনা দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ, একশোটি স্তর মানে এমন নাই যে সিঁড়ি, যেমন কতগুলি সিঁড়ি চড়ে আসলেন আপনার তিনতলে আসলেন, হয়তো পঞ্চাশটা তো কমপক্ষে চড়েছেন, জানি না হবে এরকমই, তিনতলা চড়ে আসতে হয়তো পঞ্চাশটা বা একশোটা সিঁড়ি চড়া হয়ে গেছে, এইরকম নয়। একটি স্তর থেকে আরেকটি স্তর পর্যন্ত দূরত্ব হচ্ছে কামা বাইনা সামাই ওয়াল আরদ, যেমন জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব রয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এক স্তরের লোক হন, আর এক স্তরে আপনার চাইতে নেক আমলে ভালো কোনো ব্যক্তি, সেই ব্যক্তি আপনার অপর স্তরে আছে, তার মানে সে আপনার থেকে কত দূরে আছে, যেন সে আসমানে আছে আপনি জমিনে আছে, সুবহানাল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর একটি হাদিসে রয়েছে যে জান্নাতে জান্নাতীরা একে অপরকে দেখবে যেমন আমরা দিগন্তে তারকা নক্ষত্র রাজিকে দেখি, কেমন করে জমিন থেকে তারকা দেখলে এইভাবে দেখা যায় না, তাই না, এইভাবে দেখতে হয়, এইভাবে দেখতে হয় বলে মাথা উঠিয়ে। একজন নিম্ন স্তরের জান্নাতি দেখবে উচ্চ স্তরের জান্নাতিকে, ওপরের মর্যাদায় যে জান্নাতি রয়েছে আপার ক্লাসের জান্নাতি তাকে দেখবে যেন সে নক্ষত্র দেখছে, তারকা দেখছে, ধ্রুব তারা দেখছে, সুক তারা দেখছে, এইরকম ভাবে দেখবে। ফায়দা সাআলতুমুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সুতরাং যখন তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবে, ফাসআলুহুল ফিরদাউস, তখন তোমরা জান্নাতুল ফিরদাউসই আল্লাহ পাকের কাছে কামনা করিও, ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আআলাল জান্নাহ, কারণ এই ফিরদাউস জান্নাত হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থান, ওয়া আআলাল জান্নাহ, এবং জান্নাতের উচ্চ স্তর, জান্নাতের উচ্চ স্তর।
আওসাত মানে হচ্ছে মধ্যবর্তী স্থান, এমনি তো মধ্যবর্তী স্থান ভালো হয়। আর তারপরে আরবি ভাষায় আওসাত মানে শুধু মধ্যবর্তী স্থান হয় না, আওসাত বলা হয় উত্তম স্থানকে। কোরআনের ভাষায় এবং নবী হাদিসের ভাষায় বিভিন্ন ক্ষেত্রে ওয়াসাত বলা হয়েছে উত্তমকে। এই জন্য এই উম্মতকে আল্লাহ পাক কোরআন কারিমে সূরা বাকারে কি বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এইরকমই আল্লাহ বলছেন, জাআলনাকুম হে উম্মতে মুহাম্মাদিয়া, হে শেষ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, জাআলনাকুম তোমাদেরকে আমি কি করেছি, উম্মতে ওয়াসাত মধ্যপন্থী উম্মত করেছি। এটি একটি অর্থ ওয়াসাত মানে। আর ওয়াসাতের সাহাবায়ে কেরাম তাবেইন থেকে যে তাফসীর বর্ণিত আছে তা হচ্ছে খিয়ারান আদলান, মানে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে করেছে, শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে করেছে। যেমন অন্য জায়গায় বলেছেন কুনতুম খায়রা উম্মা, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এখানে বলা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা মানে তোমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে জান্নাতের ওয়াসাত মানে হচ্ছে উত্তম স্থান, সর্বোত্তম স্থান জান্নাতের হচ্ছে ফিরদাউস। সুতরাং তোমরা ফিরদাউস আল্লাহর কাছে তলব করবে। ও রাহু বলছে আমার ধারণা না, হাদিসের আরেকটি অংশ হচ্ছে বর্ণনাকারী বলছেন যে ফাওকাহু আরশুর রহমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জান্নাতুল ফিরদাউসের ওপরে রয়েছে আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের আরশ যেখানে আছে কত কাছের। আপনারা কোনো বড় অনুষ্ঠানে হাজির হয়েছেন কি না, একবার হাজির হয়েছে আল আন্দালুস হলে হাজির হয়েছিলাম, প্রিন্স এসেছেন তো কিছু লোক হাজির হয়েছে, যারা আগে ভাগে হাজির হয়েছে একেবারে যেখানে স্টেজ রয়েছে আর প্রিন্স রয়েছে আর সেখানে আলেম ওলামা মাশায়েখ রয়েছে, তাহফিজুল কোরআনের প্রোগ্রাম ছিল, কোরআনে যারা আছে যেসব যুবকরা বাচ্চারা হাফেজ তাদেরকে সম্মানিত করার জন্য, পুরস্কার দেওয়ার জন্য, সার্টিফিকেট বিতরণের জন্য। তো যারা আগে ভাগে গেছে একেবারে কাছে বসে আছে, তা তারপরে ফুল হয়ে গেছে হলে আর জায়গা নেই, তখন দ্বিতীয় তলায় উঠো, দ্বিতীয় তলায় উঠে তার সামনে দেখা যায় না, তবে স্ক্রিনে টিভিতে দেখাচ্ছে যে প্রোগ্রাম হচ্ছে, স্টেজ পুরো দেখতে পাচ্ছেন সবকিছু, কিন্তু দূরে আড়ে আছে, আড়ে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ হবে জান্নাতুল ফিরদাউসে, জান্নাতুল ফিরদাউসের উপরে, জান্নাতুল ফিরদাউস নিচে আর তার উপরে আল্লাহ পাকের আরশ। জান্নাতের যতগুলি নহর প্রবাহিত হবে এখান থেকে প্রবাহিত হবে, জান্নাতের নহরগুলি এই জান্নাতুল ফিরদাউস থেকে প্রবাহিত হয়ে সব জায়গায় গেছে। কাশ্মীরকে পৃথিবীর সবচাইতে সুন্দর এলাকা কেন মনে করা হয়, ভারতের যতগুলি নদী বড় বড় নদীগুলি গিয়ে সব কাশ্মীর থেকে বেরিয়ে গেছে, যার ফলে সারা পৃথিবী থেকে মানুষ আসে দেখার জন্য, ভিজিট করার জন্য। সহিহ বুখারী শরীফ হাদিস, জান্নাতের দরজা, জান্নাতের দরজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। কয়টি দরজা রয়েছে জান্নাতে? আটটি দরজা রয়েছে। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, সাহাল ইবনে সাদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের আটটি দরজা রয়েছে, ফিহা বাবুন ইউসাম্মা রাইয়ান, তার একটি দরজার নাম হচ্ছে রাইয়ান দরজা। এই দরজা আমাদের ভালো করে মুখস্থ আছে, এই দরজা আমাদের ভালো করে মুখস্থ আছে। এই দরজা দিয়ে কে প্রবেশ করবে? লা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন, এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। তার মানে কি, যারা বেরোজাদার রোজা রাখেনি রমজান মাসের, তারা তাহলে অন্য দরজা দিয়ে ঢুকে পড়বে? না, এর মানে হচ্ছে যে যারা বেশি বেশি রোজা রেখেছে, ফরজরা তো রাখতে হবে প্রত্যেককে জান্নাতে যাওয়ার জন্য, না হলে জান্নাত নেই, জান্নাত থেকে বঞ্চিত। কিন্তু যারা বেশি বেশি রোজা রেখেছে, ফরজ ছাড়া সুন্নত রোজা রেখেছে, নফল রোজা রেখেছে, সুন্নত রোজা শাওয়াল মাসে ছয়টি রোজা, তারপরে জিলহজ মাসে আরাফার রোজা, মুহররমের রোজা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনির্দিষ্ট বেশ অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন, নফল রোজা বা সুন্নত বলতে পারি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে রোজা রেখেছেন, সোমবারই বৃহস্পতিবার রোজা, বেশি বেশি যে যত পারে এরকম রোজা রাখবে। যারা যত বেশি নফল রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক একবার রোজাদার হিসাবে চিহ্নিত। তারা রমজান মাসে শুধু রোজা রেখে কেউ বলবেন যে লোকটি খুব রোজাদার বলবে, কিন্তু রোজাদার কাকে বলবে? প্রত্যেক সপ্তাহে রোজা রাখে, প্রত্যেক সপ্তাহে যে রোজা রাখে লোকটি সত্যি রোজাদার মানুষ, প্রায় রোজা রাখে। তাহলে রোজাদার বেশি বেশি যারা নফল রোজা রাখে, সুন্নত রোজা রাখে, তাদের জন্য স্পেশাল আল্লাহ পাকের একটি দরজা রয়েছে, লা ইয়াদখুলু ইল্লা সায়মুন, এখান দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। সহিহ বুখারী শরীফ হাদিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বর্ণনা করলেন একটি জান্নাত সম্পর্কে, জান্নাতের দরজা সম্পর্কে, আর বললেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া খরচ করবে। নবী বলেছেন যাওজাইন, যা কিছু খরচ করে দুটো দুটো করে খরচ করবে। এর অর্থ কি? যারা হাদিসের ভাষ্য করেছেন তারা বলেছেন প্রত্যেক ক্ষেত্রে একটি খরচ করেন করলেন খরচ, কিন্তু দুটি করলে আরো ভালো। যেমন আপনাকে বলি, আপনি খাবার দিচ্ছেন একটা ফকিরকে, কিন্তু শুধু সাদা ভাত দিয়ে দিলেন, দিলেন তো কোন রকম পেট ভরবে? গরিব মানুষ খেতে পায় না, ও সাদা ভাত লবণ দিয়ে খেয়ে নিতে পারবে? পারবে না, পারবে হয়তো, খিদা তাড়া না ও খেয়ে নেবে, আর আপনারও দান করা হইল, কিন্তু আর একজন লোক না, বা আপনি শুধু ভাত দিলেন না, আপনি ভাতের সাথে গোস্ত দিলেন, শাকসবজিও দিলেন, যাওজাইন, দুই রকম খরচ করলেন আপনি, দুই রকম খরচ করলেন আপনি। আপনার গোস্ত হয়েছে আকিকার গোস্ত হয়েছে, আকিকার গোস্ত দিলেন, খরচ তো করলেন আপনি। কোরবানির গোস্ত হয়েছে কাঁচা গোস্ত দিয়ে দিলেন, আরেকজন না, কোরবানির গোস্ত পাকশাক করে একবারে ভাত বিরিয়ানি খাওয়ালেন, তাহলে যাওজাইন, দুই রকম খরচ করলেন আপনি। খাবার প্রস্তুত করে দিলেন আপনি, চাউলও দিয়েছেন ভাত গোস্ত দিয়েছেন আপনি। এইভাবে টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে আপনি জোড়া জোড়া দিয়েছেন, এক টাকা নাই দু টাকা দিয়েছেন আপনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা জোড়া জোড়া খরচ করবে আল্লাহ রাস্তায়, নদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দরজা সমূহ দিয়ে আহ্বান করবেন, ডাকবেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আব্দুল্লাহ আসো, হাজা খাইর, এই জান্নাত হচ্ছে তোমার জন্য কল্যাণকর, জান্নাত হচ্ছে তোমাদের জন্য মঙ্গলের জায়গা, আসো। ফামান কানা মিন আহলি সলাতে, সুতরাং যে ব্যক্তি নামাজি হবে, নামাজি মানে ফরজ নামাজি তো হইতেই হবে, না হলে ইমানই নেই। ইমানের প্রমাণ হচ্ছে ফরজ নামাজি হওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, 17 রাকাত দিনে রাতে নামাজ পড়া হচ্ছে ইমানের সর্বনিম্ন পরিচয়। আপনার অন্তরে ইমান আছে কি না? মুসলিম উম্মাহ আপনাকে মুসলিম মমিন বলে বিবেচিত করবে আপনার এই পাঁচ ওয়াক্ত নামাজ দেখে। পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়েন তাহলে আপনার কাছে কোনো প্রমাণ নেই, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। সুতরাং এই ব্যাপারে ভাববেন না যে যদি নামাজি হই তাহলে স্পেশাল একটা গেট থাকলো, কিন্তু যদি নামাজি না হয় অন্যান্য ভালো আমল খুব আছে তা আমি মনে হয় মুক্তি পেয়ে যাবো, না কখনো না। বিশেষ করে নামাজের ক্ষেত্রে সঠিক মাসলা কোরআন সুন্নাহর আলোকে হচ্ছে যে নামাজের ওপর অন্যান্য ইবাদত নির্ভরশীল, যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক যে বাস্তবায়ন রয়েছে তৌহিদ, এ তৌহিদের উপর নির্ভরশীল হচ্ছে নামাজ, আর নামাজের উপর নির্ভরশীল হচ্ছে অন্যান্য ইবাদত বন্দেগী। যার নামাজ নেই অন্যান্য ইবাদত বন্দেগীতে কোনো লাভ নেই, হজে লাভ নেই হাজি সাহেবে নামাজি, উমরা করে লাভ নেই পয়সা খরচ করি, মাতা পিতার সেবা করে লাভ নেই যদি নামাজ ঠিক না হয়। তো যারা বেশি নামাজি অর্থাৎ ফরজ নামাজের সাথে সুন্নত নামাজ নিয়মিত সুন্নত রাতে বা 12 রাকাত পড়ে, ভেতরে কোন রকমের অবহেলা শিথিলতা গাফিলতি নেই, কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে, ইশরাক সালাতুল জোহা এগুলিও মাঝে মধ্যে পড়ার চেষ্টা করে, এমনিও নফল মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ নিয়মিত তাহিয়াতুল মসজিদ ধরার চেষ্টা করে, যে আগে ভাগে যাব যাতে করে জামাত শুরু করার আগে আমি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ পেয়ে যাই, উযু করলাম দুই রাকাত নামাজ পড়ে নি। এইভাবে যারা বেশি বেশি নামাজি হবে, দয়া মিন বাবিসাল্লাহ, একটি দরজা আছে জান্নাতের বাবুসাল্লাহ, সেখান দিয়ে ডাকা হবে। অমান কামিন আহলিল জিহাদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাদেরকে দয়া মিন বাবিল জিহাদ, বাবুল জিহাদ একটি হবে, তাহলে বাবুল জিহাদ নামে আরেক দরজা হবে। অমান কামিন আহলিল সিয়ামে, যারা রোজাদার হবে, দয়া মিন বাবির রাইয়ান, বাবুর রাইয়ান দিয়ে আহ্বান করা হবে তাদেরকে। অমান কামিন আহলিল সাদাকা, আর যারা সাদকা খেরাত বেশি বেশি করেছে, যাকাত দিয়েছে এবং সাদকা দান খেরাতও করেছে, দয়া মিন বাবিস সাদাকা, আরেকটি দরজা হবে বাবুস সাদাকা। এইভাবে কয়েকটি দরজার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন, এছাড়া অন্যান্য দরজা রয়েছে, আমলের ভিত্তিতে ওইসব দরজা দিয়ে ডাকা হবে। ফাকাল আবু বকর বি আবি আনত ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হয়ে যাক, আপনার জন্য আমার মাতা পিতাকে আমি উৎসর্গ করছি। আরবদের এটি ভাষা ছিল, কোন ব্যক্তির উপর অত্যন্ত খুশি হলে, কোন সম্মানিত ব্যক্তির শ্রদ্ধা পোষণের জন্য, শ্রদ্ধা প্রকাশ করার জন্য বলতেন, বি আবি আনত ওয়া উম্মি, আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গিত। আচ্ছা বলুন তো, মা আলা মান দয়া মিন তিলকাল আবওয়াব মিন জারুরাহ,
একজন মানুষকে দুইটি তিনটি পাঁচটি সাতটি আটটি দরজা দিয়ে ডাকা হোক এর কোনো প্রয়োজন করে না। প্রয়োজন আছে কি? একটি দরজা দিয়ে ঢুকে গেলে হইল, যথেষ্ট। কিন্তু এমন কি কোনো ব্যক্তি হবে যাকে প্রত্যেক দরজা দিয়ে ডাক দিয়ে হবে? এদিক থেকে আসছে, ওইদিকে একটা দরজা আছে, ওইদিক থেকে ডাকতে হবে। ওর ওইদিক থেকে দেখতে পাচ্ছে দরজার পাহারাদার, সে বলছে না না এদিক দিয়ে আসো। এইরকম যেখান থেকে নজরে আসছে চারিদিক থেকে তাকে ডাক দেওয়া হচ্ছে, এরকম কি কোনো ব্যক্তি হবে? কে জিজ্ঞাসা করছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ। যখন জিজ্ঞাসা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এমন কোন লোক হবে, বললেন যে নাম হ্যাঁ, ওয়া আরজু আন তাকুনা মিনহুম, কিছু লোককে ডাকা হবে, আর আমার আশা যে তুমি তাদের একজন। সুবহানাল্লাহ, তুমি তাদের একজন। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক শ্রেণীর জালেম গোমরা পথভ্রষ্ট আজকেও রয়েছে উম্মতের নাম দিয়ে, যারা তাকেও গালাগালি করে ইসলাম থেকে বহিষ্কার করতে ছেড়ে দেয়নি। তাহলে যার এই সার্টিফিকেট রয়েছে কোরআন এবং হাদিসে, তাকে যদি কেউ বলে যে না সে জাহান্নামী, সে তাগুত ছিল, সে মুসলিমই ছিল না, সে আত্মসাৎকারী ছিল, তাদের পরিণাম কোথায় হবে তা ভালো করেই বুঝতে পারছেন। আল্লাহ পাক তাদের বিভ্রান্তি থেকে, তাদের গুমরাহি থেকে আল্লাহ পাক মুমিন মুসলিমদের যেন হেফাজত করেন। আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাকে যেন হেফাজত করেন। আল্লাহ পাক তাদেরকে যেন যেখানে আছে সেখানে আল্লাহ পাক ক্ষান্ত রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বুখারী মুসলিম শরীফের হাদিস, জান্নাতের মাটি এবং নহর কেমন হবে? জান্নাতের মাটি, জমিন এবং নহর, আল্লাহ পাক বলেন জান্নাতের নহর কথা কোরআনে কারীম উল্লেখ করে সূরা মুহাম্মদ আয়াত নম্বর ১৫তে আল্লাহ পাক কয়টি নহর কথা উল্লেখ করেছেন? চারটি নহর কথা উল্লেখ করেছেন। জান্নাতের নহর রয়েছে, ঝর্ণা রয়েছে, ঝর্ণা আনহার, নহর মানে নদী, আর ঝর্ণা যেগুলোকে ঐয়ন বলা হয়েছে কোরআনে কারিমে, ঐয়ন অনেক ঝর্ণার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন মাসালুল জান্নাতি আল্লাতি উয়িদাল মুত্তাকুন, সেই জান্নাতের উপমা যে জান্নাতের ওয়াদা করা হয়েছে। কার সাথে ওয়াদা জান্নাতের? আল্লাহ পাক শুধু মুসলিম বলেননি, যে দাবি করো মুসলিম, বাস। আল মুত্তাকুন, যারা আল্লাহ ভীরু, যারা সংযত, তাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছে। ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন, তাতে বেশ কিছু নহর রয়েছে, মিম্মাইন পানির নহর। আল্লাহ পাক নাহর বলেননি, পানির নহর সমূহ রয়েছে। তাহলে পানিরই বেশ কিছু নহর রয়েছে, কিন্তু এক ধরনের নহর হচ্ছে পানির নহর, পানির নদী। এমন পানি গায়রে আসেন যা পচা সড়া দুর্গন্ধময় নয়, কারণ পৃথিবীতে অনেক নহর নদী দেখেছেন যে তার পানি কত পচে সরে রয়েছে, আর তাতে কত মুর্দা লাশ যে ভাসছে তা তো দেখেছেন না, গঙ্গায়, পদ্মায়, যমুনায়, এরকম অনেক দেখেছেন। আমরা দেখেছি ছোটকালে, বেড়াতে যেতাম ওই ফরাক্কা দেখার জন্য, ব্যারেজ দেখার জন্য, আর দেখতাম ব্যারেজ, কিন্তু ব্যারেজের পাশে প্রায় সময় দেখে যে দু চার দশটি লাশ মানুষের ভাসছে, গরু ভাসছে, ছাগল ভাসছে। তো দুনিয়ার নহরে এসব হয়। আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাতের নহর এমন পানি গায়রে আসেন যেই পানির স্বাদ কোন রকমের পরিবর্তন হয়নি। ওয়ানহারু মিল্লাবান, আর কতক নহর রয়েছে, নদী রয়েছে মিল্লাবান, দুধের, দুধের নহর রয়েছে। লামিয়া তাগাইয়ার তামহ, যার স্বাদ কোন রকমের পরিবর্তন হয়নি। দুধ যদি বেশ কিছু সময় থেকে যায়, আজকাল এক্সপায়ারি ডেট দেওয়া হচ্ছে, তা যদি নাও থাকতো গ্রামের দুধ গরমে রেখে দিয়েছেন আর বেশ কিছু সময় রেখে দিয়েছেন, তা খারাপ হয়ে গেছে না, সেই দুধের স্বাদ কোন রকমের পরিবর্তন হবে না, খারাপ হবে না। ওয়ান হারু মিন খামরিন, আর বেশ কিছু নহর হবে জান্নাতে, যেগুলি হচ্ছে কিসের? মদের নহর, শারাবের নহর। আল্লাহ পাক পৃথিবীতে, দুনিয়াতে, আমলের জগতে, কর্মক্ষেত্রে মদকে হারাম করেছেন, এবং মদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মুল খাবাই, সমস্ত পাপের মূল, শেকড়, জড়, সমস্ত পাপের গুনহার শেকড় মূল হচ্ছে এই মদ। কারণ মদ খেয়ে নিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের হুঁশ দিশে থাকে না, সুতরাং তার দ্বারা যে কোনো পাপ হতে পারে, শিরক কুফরি হতে পারে, মূর্তি প্রতিমাকে সেজদা করে দিতে পারে, খুন করতে পারে, ব্যভিচার করতে পারে, মা বোনের সাথেও বেয়াদবি বা যে কোনো কাজ তার হয়ে যেতে পারে, যে কোনো পাপ তার দ্বারা হইতে পারে, স্ত্রীকে খুন করে দিতে পারে, ছেলে মেয়েকে খুন করে দিতে পারে। এই জন্য মদ পান করাকে উম্মুল খাবায়েস বলা হয়েছে।
তবে এই শারাব খামর নামে মদ নামে আল্লাহ পাক জান্নাতে এক নিয়ামত রাখবেন যার নাম হচ্ছে এই আল্লাহ পাক কোরআনে কেন সূরা বাকারা বলেছে উতু বিহি মুতাশাবিহা নামের দিক থেকে সাদৃশ্য রয়েছে নামের দিকে শুধু সাদৃশ্য রয়েছে নাম এই আঙ্গুর আঙ্গুর নাম আম আম সান্তারা সান্তারা নাম রয়েছে কিন্তু আপেল আপেল নাম রয়েছে সেব রয়েছে কিন্তু তার স্বাদ আলাদা স্বাদের সাথে কোনো তুলনা নেই তার মজার সাথে কোনো তুলনা নেই দুনিয়ার মদে রয়েছে মাথার ব্যথা মাথা ঘোরা মাথা চক্কর এবং বিবেক হারিয়ে দেওয়া হুঁশ হারিয়ে দেওয়া জান্নাতের মধ্যে এইসব খারাপ গুণ কিছু নেই শুধু ভালো দিক রয়েছে আল্লাহ পাক জান্নাতে বহু নহর রেখেছেন মিন খামির লাজ্জাতিল লিশারিবে যাতে রয়েছে পানকারীদের জন্য অত্যন্ত স্বাদ কোথাও বিশ্বাস করা মুশকিল পাওয়া মুশকিল একবার এক মধু বিক্রেতা এসেছে ওকে বলছে যে মধু কত করে বলছে যে ৪০ টাকা কিলো তারপরে ৪০ টাকা নয় তোমাকে ২০০ টাকা কিলো দেবো দেশের কথা বলছে ২০০ টাকা কিলো দেবো কিন্তু আমার চোখের সামনে ভেঙে দিতে হবে মধু তোমাকে বলছে না তা পারবো না তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মধু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কারণ দুনিয়ার মধুতে মৌমাছি পড়ে আছে ময়লা আবর্জনা পড়ে আছে তারপর তাতে কত রকমের ভেজাল আল্লাহ পাক তা থেকে মুক্ত রাখবেন এই জান্নাতের মধুর নহরকে ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত আর জান্নাতে প্রত্যেক রকমের ফল পাওয়া যাবে একবার এক দাওয়াতের কথা বলছি যে বিশেষ এক ব্যক্তি দাওয়াত করেছেন ইসলামী সেন্টারের একজন কর্মকর্তা তার বাড়িতে গিয়ে প্রথম আমার জীবনে দেখি যে প্রায় ১২-১৪ রকমের ফল দুপুরের খাবারে খাবার কি ১২-১৪ রকমের ফল তো ভাবলাম যে দুনিয়ার ফলগুলি সব চলে এসছে আর তার মধ্যে কয়েকটা ফল আছে নামও জানি না তো তাতেই যদি এই অবস্থা হয় আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন জান্নাতে মিন কুল্লি সামারাত পৃথিবীতে যত রকমের ফল হয় সমস্ত রকমের ফল জান্নাতে আল্লাহ পাক দেবেন মুমিন মুত্তাকিদেরকে ও মাগফিরাত মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে মার্জনার ঘোষণা কামান হুয়া খালিদুন ফিন্নারি তেমনি মনে রাখবে যে এক সেই লোক চিরকাল জাহান্নামে থাকবে ওয়াসুকু মান হামিমা আর তাদেরকে গরম পানি দেওয়া হবে যখন পিপাসা লাগবে জাহান্নামীদেরকে পানির জন্য চিৎকার করতে থাকবে বছরকে বছর দীর্ঘকাল তারপরে যখন পানি দেওয়া হবে পানি গরম পানি দেওয়া হবে ফাকাত্তাম আহম তাদের যে পাকস্থলী রয়েছে তাদের যে নাড়ি ভড়ি রয়েছে সব গলে সরিয়ে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আল্লাহু আকবার জান্নাতের আলোচনা শেষ হলে ইনশাআল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা শুরু করব তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতের মাটি এবং নহর সম্পর্কে এক বহু হাদিস রয়েছে একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলনা ইয়া রাসূলুল্লাহ বলছেন যে আমি বললাম যে হে আল্লাহর রাসূল আখবিরনা আনিল জান্নাহ মা বিনাউহা জান্নাত সম্পর্কে আচ্ছা বলুন তো জান্নাত কি দিয়ে তৈরি হয়েছে জান্নাতের ঘর বাড়ি বিল্ডিং এসব কি দিয়ে তৈরি হয়েছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা জান্নাতে যে জান্নাতের ঘর নির্মাণ করা হয়েছে একটি লাবেনা বলে ইটকে কাঁচা ইটকে লাবেনা বলে ইট একটি ইট হচ্ছে কিসের মিন যাহাবিন স্বর্ণের সোনার একটি আর আরেকটি হচ্ছে চাঁদির রূপার একটি রূপার আর একটি সোনার ইট দিয়ে তৈরি আর মেলা তো হাল মিসকুল আজফারু আর তার গাড়া হচ্ছে গাড়া যে সিমেন্ট যা সিমেন্টের গাড়া করা হয় এক যুগে ছিল কাদা দিয়ে ঘর গাঁথতো দেখেছেন কাঁচা ঘর আজকাল তো সিমেন্ট দিয়ে গাঁথা হচ্ছে ও কাদার যুগ চলে গেছে কিন্তু কাদাকে কাদা করে শক্ত যেগুলো মাটি এটেল মাটির কাদা করে সেটাকে গাড়া বলতো তো এই গাড়া হবে কিসের মিস্কের মিসকুল আজফার সুগন্ধিময় মিস্ক আম্বার মৃগ নাভি থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান যে স্যান্ড বা যে আতর তৈরি হয় তা হচ্ছে মিস্ক আম্বার মৃগ নাভি থেকে তা হবে ওর গাড়া প্রত্যেক দুইটি ইটের মাঝখানে যে গাড়া সেই গাড়া হবে এই মিস্ক আম্বারের হাসবা ও হাল ইয়াকুত ও লুলু আর তার কংক্রিট হবে হ্যাঁ কি বলে ওগুলোকে কংক্রিট কি বলে বাংলায় কি বলছেন হ্যাঁ খোয়া হ্যাঁ খোয়া ঠিক অনেক আগেকার কথা খোয়া আসলে আজকাল মানুষ বাংলা ভুলে যে ইংরেজি ব্যবহার করছে তো এই যে পাথরগুলি পাথর আজকাল পাথর ভাঙে আগের যুগে দেখতাম ঝামা ভাঙতো ঝামা বুঝেন তো না
যে ইটগুলো পুড়ে ঝামা হয়ে যেত ভাটাতে, সেগুলিকে ভেঙে ভেঙে কত কষ্ট করে ভাঙতে থাকতো ভাঙতে থাকতো, তারপরে ওইগুলোকে খোয়া, ওই যুগে খোয়াটা শুনেছিলাম। এখন তো কংক্রিট, পাহাড় ভেঙে আসছে, পাথর আসছে, বলছে কংক্রিট। তো এর যে কংক্রিট হবে, খোয়া হবে, তা কিসের? আল ইয়াকুত ওয়াল লুলু, ইয়াকুত মনি মুক্তা, মনি মুক্তা মতি, এগুলি হবে খোয়া। অতুর্বাতু হাল ওয়ারসু ওয়া জাফরানু, আর জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। ওয়ার্স এক ধরনের ঘাস হয়, সেই ঘাস অত্যন্ত সুগন্ধি আছে, ওই সুগন্ধি ছড়াবে, জাফরানও সুগন্ধি আছে, জাফরানের মাটি, জান্নাতের মাটি মাটি নয়, জাফরানের মাটি। সুবহানাল্লাহ। মাইয়াদখুলুহা ইখলুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি জান্নাতে যাবে চিরকাল থাকবে, এমন নয় যে আমি গুনাহটনা করে এসেছি জান্নাতে চলে এসেছি আবার কখন যে তাড়িয়ে দেয় এখান থেকে, না, চলে গেছেন জান্নাতে, জান্নাত ব্যাস কামিয়াব। আল্লাহ পাকের ইরশাদ করেছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছে, জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাত, আর জান্নাতে দাখিল করে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কামিয়াব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মাইয়াদখুলুহা ইখলুদ, জান্নাতে যদি প্রবেশ করে যায় তা চিরকাল থাকবে, লা ইয়ামুত, মতের কোনো ভয় নেই। আজকে সৌদি যদি নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়, যদিও ওই তারকা পাওয়ার মতোই ব্যাপার স্যাপার, আর আজকাল তো এর চাইতে বড় নাগরিকত্ব আজকাল দুনিয়ার এক শ্রেণীর মানুষ, ইউরোপ আমেরিকার যদি নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়, কানাডার নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়, অনেকে মনে করেন, বিশেষ করে পাকিস্তান, ভারত আর বাংলাদেশ এসব দেশের মানুষ মনে করে যে বিরাট ব্যাপার স্যাপার, এই কম ব্যাপার স্যাপার নাই, ভাই কতদিন আর বাঁচবেন ওখানে, আর ওখানে গিয়ে যদি মরে যান তখন আপনার ন্যাশনালিটির কয় পয়সা মূল্য আছে, যদি বিক্রি করতে যান যে আমার আব্বা মারা গেছে তো ওর ন্যাশনালিটিটা আছে, সৌদি ন্যাশনালিটি আছে অথবা দুবাইয়ের ন্যাশনালিটি আছে বা আমেরিকান ন্যাশনালিটি আছে, ভাই এটা বিক্রি করে দেব, কত টাকা দাম হবে, নেবে কেউ? কোনো মূল্য নেই, সুবহানাল্লাহ, কোনো মূল্য নেই। তাহলে এক্ষুনি যদি মত হয়ে যায় তা আপনার কোন বিষয়ের মূল্য আছে? ইমান এবং আমলের মূল্য আছে, যা পয়সা দিয়েও কেনা যাবে না, পয়সা দিয়েও কেনা যাবে না, কোথাও কিনে পাবেন না, যে আমি ইমান আমল কিনে চাই, আপনার মতো আমি ইমান চাই, আপনার মতো আমি আমল চাই, আপনার মতো এলেম বিদ্যা চাই, দিন সম্পর্কে জ্ঞান চাই, কিনে পাওয়া যাবে না। তাহলে দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়ার নেতৃত্বের কোনো মূল্য নেই, দুনিয়ার এই নাগরিকত্বের কোনো মূল্য নেই, জমিন একই জমিন, আপনার দাফন বাংলাদেশে হইলেও সেই মূল্য, সৌদি আরব হইলেও সেই মূল্য, যদি কোনো অন্য কোনো দেশ হয় তবুও সেই মূল্য, আপনার সাথে শুধু ইমান এবং সৎ আমল যাবে, ব্যাস আর কিছু যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে যে প্রবেশ করে যাবে আর সেখানে মরণ হবে না। আপনারা জানেন ওই হাদিস রয়েছে, আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দেবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেবেন, তারপরে আল্লাহ পাক ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীদেরকে ডাক দেবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, সবাই তাকিয়ে দেখবে, তাকিয়ে দেখবে, জান্নাতীরা তাকিয়ে দেখবে ভয়ে ভয়ে, ভয় শঙ্কিত ভীত, কি জানি কি যে হুকুম হয়, ডাক দেওয়া হলো মানে কি আমাদেরকে আবার বের করে দিবে নাকি, ভয় থাকবে একটু। আর জাহান্নামের আশায় যে ডাক যখন দেওয়া হয়েছে, কি জানি হতে পারে যদি কোন রকম আল্লাহর রহমত হয়ে যায়, কিন্তু কাফের জালেম বেদিনের জন্য আল্লাহ পাকের রহমত নেই, আল্লাহর রহমত রয়েছে যারা আল্লাহকে ভয় করেছে, চিন্তাশীল হয়েছে যে কি হবে, জবাব কেমন করে দিব, কিন্তু জবাব দেওয়ার মতো প্রস্তুতি নিতে নিতে ওই রকমের প্রস্তুতি হয়তো নিতে পারেনি, তার জন্য কিছু সাজা শাস্তি হয়ে গেছে সেই রকম, কিন্তু আল্লাহকে চেয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টির আশা রেখেছে, ওর জন্য মেহনত করেছে, তার জন্য রহমত হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে বলেছেন যে আল্লাহ পাক তখন মতকে জবাই করে দেবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মতকে জবাই করে দেবেন, আবার খুলুদুন ফালা মত, এখন দেখো চিরকাল থাকবে তোমরা, আর মত হবে না, জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে সব সাপ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মত হবে না, চিল্লাতে থাকবে, মত হবে না, জ্বলে যাবে, কুল্লামা নাজাদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াজুকুল আযাব, আল্লাহ পাক বলছেন চামড়াতে আসল কষ্ট হয়, কষ্ট যে মানুষ অনুভব করে শরীরের চামড়ায়, চামড়া শেষ হয়ে গেলে কিন্তু আর কষ্ট নেই, সেই জন্য আল্লাহ পাক চামড়া বদলিয়ে দিবেন, এই কথা বলেছেন কোরআনে কারিমে, জান বেরোবে না, রূহ বেরোবে না, আত্মা বেরোবে না, মানে মরণ হবে না, জান্নাতীদের মরণ নেই, চিরকাল জান্নাতে থাকবে, ওয়ান আমো, এবং নিয়ামত ভোগ করতে থাকবে, লা ইয়াবাসু, কোনদিন নিয়ামত শেষ হবে না, লা ইয়াবলা শাবাবহুম, যৌবন শেষ হবে না। আজকে দেখুন আমাদের যৌবন শেষ হয়ে গেল,
যাদের যৌবন শেষ হয়ে গেছে তারা বুঝতে পারছেন যে আর কিছু নেই, পৃথিবীর আছেই কি, যা কিছু করলাম করলাম, আর কয়দিন যে সময় আছে, কখন যে চলে আসে, বেশি বেশি মনে পড়ছে। বয়স যাদের চল্লিশের ওপরে হয়ে গেছে বেশি বেশি মতের কথা মনে পড়ছে। যদি সত্যি মমিন হন তাহলে, মমিন হলে তো যৌবন কালও মতের কথা মনে পড়বে, কিন্তু সত্যি বিশেষ করে চল্লিশ হয়ে গেলে আরো জ্ঞান একজন মমিনের আরো পাকা হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন এই চল্লিশ বছর বয়সের কথা, এবং তখন বেশি বেশি মত শোনা, আর বাকি থেকে গেছে চল্লিশ হয়ে গেছে, আর কত বাঁচব, দশ বছর বিশ বছর বেশি হইলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সমান হইলে আর বিশ বাইশ বছর, আর কত চোখের সামনে দেখতে দেখতে আপনার সৌদি আরবে বিশ বাইশ বছর তেইশ বছর হয়ে গেল শেষ। তো যৌবন শেষ হবে না জান্নাতে, যৌবন যৌবনই থাকবে, বয়স ভাটিয়ে যাবে না। ওয়ালা তুখাররাকু সিয়াবহুম, কাপড় আমাদের ভালো ভালো কাপড়, দামি দামি কাপড় গিফট পেলেন অথবা দাম দিয়ে কিনলেন, ছয় মাস পরে কাপড় ছিঁড়ে গেল, এত দামি কাপড় ছিঁড়ে গেল, জান্নাতের কাপড় ছিঁড়বে না, পুরানা হবে না। মুসনাদ আহমদের হাদিস, জান্নাতের একটি গাছ, যে গাছের কথা আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আমাদের ভাইরা বলছেন যে সময় যথেষ্ট হয়েছে, আমি ঘড়ি দেখিনি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো বাকি ইনশাআল্লাহ তাআলা, যখন আমার কথা বন্ধই করে দিলাম আমাদের ভাই, তো এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা, আগামীতে ইনশাআল্লাহ এই বিষয়টিকে আরো পুরো করব, যেখান থেকে গেছে জান্নাতের মাটি পর্যন্ত হয়েছে, নহর পর্যন্ত হয়েছে, জান্নাতের গাছ এবং জান্নাতের ফলমূল, জান্নাতের আপনার অট্টালিকা, বাড়িঘর আল্লাহ পাক যা তৈরি করেছেন, এসব আরো বেশ কিছু জান্নাতি কারা এবং জান্নাতের বৈশিষ্ট্য কি, ইনশাআল্লাহ তাআলা সবগুলি আলোচনা আগামী অনুষ্ঠানগুলিতে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ক্বাওলিন ওয়া আমাল। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ক্বাওলিন ওয়া আমাল। আল্লাহ আমাদেরকে জান্নাতের ফিরদৌস দান করো এবং তার জন্য আমাদেরকে নেক আমল দান করো, নেক আমলের সৎ কাজের তৌফিক দান করো। আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের উপর রহম করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ফিরদৌস দান করো, তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। যারা বেঁচে রয়েছেন আর গোমরা পথভ্রষ্ট হয়ে রয়েছেন, পাপি হয়ে রয়েছেন, আল্লাহ তুমি মুসলিম উম্মার এসব লোকদেরকে আল্লাহ তুমি হিদায়ত করো। যেসব মহিলারা বিপর্দা বেহায়া হয়ে রয়েছে, এবাদত বন্দেগীতে তুইটু রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো, তাদের জান্নাতে যাওয়ার জন্য আমল করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেমন এই দুনিয়া সৃষ্টি করেছেন, তেমন পরকাল, আখেরাত এবং আখেরাতে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আখেরাতের প্রতি ইমানের জন্য উৎসাহিত করেছেন, আখেরাতের জন্য মেহনত পরিশ্রমের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, আখেরাত পরকালের জীবন এর জন্য আমাদের কর্মের মেহনতের আদেশ প্রদান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
গত সপ্তাহের আগের সপ্তাহে শুরু করেছিলাম জান্নাত সম্পর্কে আলোচনা। মনে করছি জান্নাত সম্পর্কে কয়েকটি আলোচনা দিয়ে সংক্ষেপে হলেও শেষ করার প্রয়োজন রয়েছে, তাই আবার ফিরে আসছি সেই জান্নাতের দিকে, যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলমিনের আখেরাতের বড় নিয়ামত। যে জান্নাতের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত দিনের কাজ কর্ম, আকিদা এবং আমল, আমরা যা কিছুই করি দিন মনে করে, ইমান মনে করে, ইসলাম মনে করে, নেকির কাজ মনে করে, তা জান্নাত হাসিল করার জন্য। আর যে সমস্ত অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকি, তা এই জান্নাত লাভের উদ্দেশ্যে। আমরা যেমন ইবাদত বন্দেগী করি, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এবং জান্নাতুল ফিরদৌস হাসিল করার জন্য, তেমনি আমরা হারাম কাজ থেকে, অন্যায়ের যেসব কাজ রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকি এই জান্নাত হাসিল করার জন্য। আমরা মানুষের হকের ক্ষেত্রে মাতা পিতার সেবা করি এই জান্নাত হাসিল করার জন্য আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য। এই জান্নাতের কথা বললে আজকাল অধিকাংশ মানুষ তেমন আগ্রহী মনে হয় না, কারণ এই আখেরাতের বিষয়, অদৃশ্যের বিষয়, গায়েবের বিষয়, না দেখা বিষয়। কিন্তু সামান্য কোন সুখের কথা পার্থিব জগতে, দুনিয়ার জগতে বললে তার জন্য মানুষ একেবারে মরিয়া হয়ে পড়ে, তা হাসিল করার জন্য পরেশান হয়ে পড়ে। যতটুকু শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি আছে, কলা কৌশল আছে, তা কাজে লাগায়। আজকে যদি বলা হয় যে অমুক দেশে গেলে তোমার চাকরি নিশ্চিত, তোমার এই পার্থিব সুখ নিশ্চিত, তাহলে সেখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে, পাগল হয়ে যায়। কিন্তু জান্নাতের কথা বললে সুবহানাল্লাহ, দুনিয়ার জান্নাতের সাথে কোনো তুলনা নেই। যদি জান্নাতের কথা বলা হয় তাহলে মানুষ যেন ঘুমিয়ে রয়েছে আখিরাত, কারণ শয়তান আমাদের মাঝে এবং জান্নাতের মাঝে জান্নাতের জন্য আগ্রহী হওয়ার ক্ষেত্রে, জান্নাতের জন্য মেহনত পরিশ্রম করার ক্ষেত্রে বড় আড় সৃষ্টি করে দিয়েছে। কুপ্রবৃত্তির আড়, শাহওয়াত, কুপ্রবৃত্তি, এসবের আড় সৃষ্টি করে দিয়েছে, বাধা সৃষ্টি করে দিয়েছে। মাঝে মধ্যে যদিও আগ্রহ হয় কিন্তু তেমন মেহনত হয় না, আমল হয় না, কারণ শয়তান সবসময় লেগে আছে সে জান্নাত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে, যে জান্নাত থেকে বঞ্চিত করেছে শয়তান আদম আলাইহিস সালামকে, আমাদের পিতাকে। জান্নাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতি আল্লাতী উয়িদাল মুত্তাকুন, সেই জান্নাতের উদাহরণ, দৃষ্টান্ত, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কাকে? আল মুত্তাকুন, আল্লাহ ভীরুদেরকে, যারা সংযত তাদেরকে, যারা পাপকে পাপ মনে করে, গুনাহকে গুনাহ মনে করে, অন্যায়কে অন্যায় মনে করে এবং তা থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট হয়, তাদের সাথে ওয়াদা করা হয়েছে, এই হচ্ছে মুত্তাকি। আল্লাহর আদেশগুলি পালন না করলে পাপ গুনাহ তা থেকে বেঁচে থাকে, আল্লাহর যে নিষেধাজ্ঞা রয়েছে, যে সব নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলি থেকে না বেঁচে থাকলে গুনাহ সেগুলি থেকে বেঁচে থাকে, এরাই হচ্ছে মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনে করিম সম্পর্কে বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে করিম দিয়ে উপকৃত হবে, হিদায়াত পাবে, আলো পাবে যারা আল্লাহ ভীরু, সংযত, পাপ মুক্ত, যারা পাপ থেকে বাঁচতে চায়। এই রকমই জান্নাতের কথা আল্লাহ বলেছেন, বলেননি যে মুসলিমের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, বলেছেন মাসালুল জান্নাতি আল্লাতী উয়িদাল মুত্তাকুন। তাহলে নামে মুসলিম হইলেই জান্নাত পাওয়া যাবে না, বা জান্নাতের ওয়াদা আল্লাহ পাকের নেই, বরং সেই মুসলিম যে মুসলিম গুনাহ থেকে বেঁচে থাকে, সেই মুসলিমের জন্য জান্নাত রয়েছে, মুমিনের জন্য জান্নাত রয়েছে যারা সংযত, পাপ মুক্ত। মাসালুল জান্নাতি আল্লাতী উয়িদাল মুত্তাকুন, সেই জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সংযত মানুষদের সাথে, গুনাহ থেকে যারা বেঁচে থাকে তাদের সাথে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে বহু ঝর্ণা প্রবাহিত রয়েছে। ওকুলাহাদা, এমন আল্লাহ পাক বলছেন সেখানকার খাদ্য সামগ্রী হচ্ছে স্থায়ী, সেখানকার পানাহারের যেসব নিয়ামত রয়েছে সেগুলি চিরস্থায়ী, ওকুলাহা দাইম। আজকে আমাদের জীবন যতই সুখের জীবন হোক না কেন, দায়েম নয়, স্থায়ী নয়,
যতই ভালো দেশে বাস করেন, শান্তির দেশে বাস করেন, শান্তির শহরে বাস করেন, আর যতই ভালো বাড়ি ঘরে বাস করেন, আর যতই নিয়ামত ভোগ করেন, যতই সুখ শান্তি টাকা পয়সার শারীরিক দৈহিক পারিবারিক সামাজিক এই পার্থিব যত দিক রয়েছে সেসব সুখ শান্তি আপনি হাসিল করেন, কিন্তু দায়েম নয়, দায়েম নয়। যারা নেতৃত্বে চলে গেছে তাদের নেতৃত্ব স্থায়ী নয়, যারা অঢেল সম্পদের মালিক হয়েছে তাদের এই ধন সম্পদ স্থায়ী নয়, যারা ভালো ভালো বাড়ি ঘরের মালিক হয়েছে তাদের এই বাড়ি ঘর স্থায়ী নয়, এই হায়াত এই জীবন স্থায়ী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত সম্পর্কে বলছেন ওকুল্লাহা দায়েম, সেখানকার পানাহারের যে সামগ্রী রয়েছে এগুলি হচ্ছে স্থায়ী, আর এই হচ্ছে পরিণাম যারা আল্লাহ ভীরু তাদের, ওয়া উকবাল কাফিরিনান নার, এবং যারা কাফির যারা অস্বীকারকারী যারা কুফরিতে লিপ্ত হয়েছে তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। তো যেখানে গিয়ে থেমেছিলাম সেখান থেকে আবার শুরু করি, যে বিষয়টি পর্যন্ত পৌঁছেছিলাম এবং কিছু অংশ আলোচনা হয়েছে তা হচ্ছে জান্নাতের নহর সমূহ, জান্নাতের নদী নালা নহর সমূহ। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম চার রকমের নহরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, সে আয়াতের তাফসীর সংক্ষেপে করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, এই নহরগুলি সম্পর্কে তাতে কিছু কথা রয়েছে এবং একটি গাছের কথা রয়েছে যে গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা, যে গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরা মানে হচ্ছে বরই গাছ, কুল গাছ, আরবিতে সিদর বলে কুল গাছকে, বরই গাছকে। আর মুনতাহা মানে একেবারে সর্বশেষ স্থানে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন, যেখানে শেষ, আর তার আগে কোন ফেরেশতাও যেতে পারবে না, সিদরাতুল মুনতাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ইরশাদ করেছেন ওয়া রুফিআত লি সিদরাতুল মুনতাহা, আমাকে সিদরাতুল মুনতাহা এই কুল গাছ বিশাল কুল গাছ দেখানো হলো আমাকে, আমি দেখলাম। মেরাজে গিয়ে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বপ্নেও দেখেছেন হতে পারে, দেখানো হইল। নবী সাল্লাম বলছেন পেশ করা হইল, ফাইজা নাবিকুহা কান্নাহু কিলালু হাজার, সেই বরইগুলি কুলগুলি ওই গাছের সিদরাতুল মুনতাহার কেমন হাজার গোত্রের হাজার বংশের মটকাগুলির মত, বড় বড় যে মটকা তৈরি হয় মাটির মটকা, হাজার বংশ সেই যুগে নবী করিম সাল্লামের জামানায় তারা এই আলহাসা এলাকায় বাস করত, ইতিহাসে রয়েছে। আর এইসব এলাকা থেকে বড় বড় মটকা আরব হেজাজে বিভিন্ন এলাকায় রফতানি হইত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছে বড় বড় মটকার মতো হচ্ছে সেই কুলগুলি বরই, এই ছোট দুনিয়ার কুল হচ্ছে বরই হচ্ছে এই ছোট ছোট। আর এই জান্নাতের যে একটি গাছ রয়েছে সিদরাতুল মুনতাহা, তার ফলগুলি হচ্ছে কুলগুলি কার মতো, বড় বড় মটকার মতো, বিশাল মটকার মতো, যাতে কয়েক মন পানি থাকে। ওয়ারা কুহা কান্নাও আজানুল ফুয়ুল, আর সেই বরই পাতা কুল পাতাগুলি, আজকাল বরই পাতা কত বড়, ছোট্ট তাই না, ছোট্ট। বলছেন যে তা পাতাগুলি ওই জান্নাতি গাছের পাতাগুলি হচ্ছে হাতির কানের মতো, আজানুল ফুয়ুল হাতির কানের মতো, হাতির কান তো দেখেছেন, হ্যাঁ কত বড় হাতির কান। ফি আসলিহা আরবাত আনহার, আর এই গাছের নিম্নভাগে রয়েছে চারটি নহর, চারটি নহর রয়েছে, চারটি নদী রয়েছে, নাহরানে বাতেনান ও নাহরানে জাহিরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে দুইটি আভ্যন্তরীণ নহর রয়েছে, নদী রয়েছে, বাতিনী নহর রয়েছে, যা দুনিয়াতে দেখা যায়নি। বাতিনী বলার অর্থ যে যা দুনিয়াতে দেখা যায়নি, বলা হয়েছে যে সেগুলি হচ্ছে আভ্যন্তরীণ বাতিনী নহর। ও নাহরানে জাহিরানে, আর দুইটি নদী রয়েছে যা প্রকাশ্য, দুনিয়াতে এই নামে নদী রয়েছে, প্রকাশ্য নদী। ফাসাল তো জিবরিল আলাইহিসসালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরিল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলাম যে এই দুটি বাতেনি নহর আর দুটি জাহিরি নহর এর মানে কি, বলেন ফা আম্মাল বাতেনান ফাফিল জান্নাতে, দুইটি যে বাতেনি নহর
আভ্যন্তরীণ নহর বা গোপনীয় নহর বা লুকায়িত নহর তা হচ্ছে জান্নাতে। জান্নাতে এই নদীগুলি রয়েছে। ওয়াম্মা জাহিরানি আর প্রকাশ্য নহর, প্রকাশ্য নদী হচ্ছে আর নীল ওয়াল ফোরাত, একটি নীল নদ যা কোথায় রয়েছে, মিশর রয়েছে। আরেকটি হচ্ছে ফোরাত নদী, কোথায় রয়েছে, ইরাকে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এরকম বলেছেন, এই চারটি নহর কথা বলেছেন। এখন এই ফোরাত আর নীল পৃথিবীতে রয়েছে, কেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এটা জান্নাতি নহর আল্লাহ পাক ভালো জানেন, এর বেশি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেননি। এবং সাহাবায়ে কেরামের এইরকম পদ্ধতি ছিল না যে এগুলিকে খতিয়ে তোলা আর এগুলি সম্পর্কে বেশি প্রশ্ন করা যে কেমন করে তা বুঝলাম না, কেমন হইতে পারে, এই প্রশ্ন সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম তাবেইন তাদের তরিকা ছিল না। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফ হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনামা আনা আসীরু ফিল জান্নাহ, আমি একবার জান্নাতে ভ্রমণ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ভ্রমণ করছেন স্বপ্ন দেশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার স্বপ্নে জান্নাত দেখেছেন আর মেরাজে জান্নাতের দৃশ্য দেখেছেন, যেখানে সশরীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যে দৃশ্যগুলি দেখেছেন আর জান্নাতে ভ্রমণ করেছেন এগুলি সাধারণত স্বপ্নের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর স্বপ্নে যা দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন, আম্বিয়া কেরামের স্বপ্ন সম্পর্কে হাদিস রয়েছে যে সেগুলি হচ্ছে ওয়াহি, মানে সত্য ঘটনা। আমার আপনার স্বপ্ন, আল্লাহর নবীগণ বাদ দিয়ে যে কোনো মানুষের স্বপ্ন যতই সৎ ব্যক্তি হোক না কেন, অনেক সময় কাল্পনিক হতে পারে, অনেক সময় সত্য হতে পারে, অনেক সময় মিথ্যা হতে পারে, অনেক সময় দিনে চিন্তা করেছেন সেগুলি রাত্রে দেখছেন, আসলে কোনো ভিত্তি নেই, তার কোনো বিবরণ তাবির নেই। কিন্তু আম্বিয়া কেরামের স্বপ্ন হচ্ছে আলী মুসাল্লাম, তাদের স্বপ্ন হচ্ছে ওয়াহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি জান্নাতে ভ্রমণ করছি, ইজা আনা বিনাহরিন, হঠাৎ করে দেখলাম একটি নদী, হাফাতাহু কেবাবুদ্দুরিল মুজাওয়াফ, সেই নদীর কিনারাগুলি, আজকে সমুদ্রের কিনারাগুলি শহরের বিভিন্ন এলাকায় বাঁধা রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, মানুষের সাধারণ বাঁধা, কত সুন্দর লাগছে এই দৃশ্য, এই ছবি যদি দেখি কত সুন্দর লাগছে ছবিতে দেখতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি। সেই নদীর কিনারাগুলি গম্বুজের মতো রয়েছে, কিসের গম্বুজ তাও, হ্যাঁ, মণিমুক্তার গম্বুজ, মণিমুক্তার গম্বুজ, আর এমন গম্বুজ যার ভিতর খোলা, এই রকম সুন্দর করে বাঁধা রয়েছে। কুলতু মা হাযা ইয়া জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলাম যে এটা আবার কি, মানে হাযাল কাউসার, এই নদীটি হচ্ছে কাউসারের নহর, হাউজে কাউসার রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ আর নাহরে কাউসার। এই হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নহর দেখলেন জান্নাতে, যেই নহরের নাম হচ্ছে নাহরুল কাউসার, এটি হচ্ছে কাউসার, আল্লাযী আতাকা রব্বুকা, বলছেন জিবরাইল আলাইহিস সালাম, যা আল্লাহ পাক আপনাকে দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি কাউসার নামক নহর দান করেছি, কাউসার নামক হাউজ দান করেছি, যেখান থেকে আপনি নিজ উম্মতকে বিচার দিবসে কিয়ামতের দিনে হাশরের মাঠে পানি পান করাবেন। যেই ব্যক্তি একবার পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পিপাসিত হবে না আর হাশরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাউজে মুবারক থেকে, কাউসার থেকে আমাদেরকে পানি দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পানি পান করান, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং তার মাটিগুলি, এই নহরের মাটিগুলি, তিনহু বলছেন মিসকুন আজফার, মিসকে আম্বারের মতো সুগন্ধিময়, তাতে এত সুগন্ধি থাকবে, বুখারী শরীফের হাদিস। আরেকটি বিষয় হচ্ছে জান্নাতের প্রাসাদ এবং কক্ষ সমূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাও কোরআনে কারিমে উল্লেখ করেছে, সূরা জুমারের আয়াত নম্বর 20 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকিনাল্লাযীনা তাকাউ রব্বাহুম, তবে যারা নিজ রবকে ভয় করেছে। এখানে আল্লাহ পাক তাকওয়ার কথা উল্লেখ করেছেন, যেখানে এই কোরআন কারিমে ভালো করে অধ্যায় করলে, ভালো করে তার তরজমা পড়েন, তাফসীর পড়েন, দেখবেন যে যেখানে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন মুত্তাকিনদের কথা বলেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, আল্লাহ পাক রব্বুল বহু আয়াতে কোরআন কারিমে জান্নাত মুত্তাকিনদের জন্য রয়েছে, যারা গুনাহমুক্ত, গুনাহ থেকে বেঁচে থাকে এবং গুনাহ হয়ে গেলে গুনাহতে ডুবে থাকে না, গুনাহ থেকে মুক্ত হয়ে যায় তওবা করে, এরাই হচ্ছে মুত্তাকিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকিনাল্লাযীনা তাকাউ রব্বাহুম, যারা আপন আপন রবকে, আল্লাহ পাককে, তাদের রবকে কি করে, ভয় করে,
তাকওয়া অবলম্বন করে। লাহুম গোরাফুন, তাদের জন্য প্রাসাদ সমূহ হবে। গোরাফ গোরফাতনের বহুবচন, জান্নাতে বহু প্রাসাদ হবে। মিন ফাওকিহা গোরাফ, এবং প্রাসাদের উপর প্রাসাদ, ঘরের উপর ঘর। আজকে যদি পঞ্চাশ তলা একশো তলা কেউ যদি বিল্ডিং দেখে থাকেন, তাহলে জীবনে মনে করছেন আমি বিরাট কিছু দেখেছি যা অনেকে দেখেনি, আমি একশো তলা বিল্ডিং দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলমিন প্রাসাদের উপর প্রাসাদ, আর ঘরের উপর ঘর, আর তলার উপর তলা, এইরকম আল্লাহ পাক রব্বুল জান্নাতে ঘর তৈরি করে রেখেছেন, প্রাসাদ তৈরি করে রেখেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এইসব প্রাসাদের নিম্ন ভাগে নহর সমূহ প্রবাহিত রয়েছে, ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে। আগের যুগের রাজা বাদশাহদের আমলের যেসব স্মৃতি রয়েছে, বিশেষ করে মোগলদের দিল্লিতে, ওইসব একবার দেখার সুযোগ হয়েছিল। এখনো তার কিছু লক্ষণ অবশিষ্ট আছে, যেখানে তারা দরবার করত, দিওয়ানে আম, দিওয়ানে খাস, এগুলো যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, ওই সব জায়গায় দরবার করতেন, আম বিচার, আম লোকের সাথে সাধারণ লোকের জন্য সাক্ষাতের জন্য, আর বিশেষ বিশেষ লোকদের জন্য, মন্ত্রীদের সাথে দেখা করার জন্য যে যাদের অনুষ্ঠান হতো, মজলিস হতো, আর সেসব জায়গায় তারা ঝর্ণা রেখেছিল, খলখল করে পানি বইছে, উপরে লোকেরা বসে আছে। সারা পৃথিবী থেকে যাদের কাছে পয়সা রয়েছে দেখার জন্য আসছে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে গরিব দুঃখী ফকির মিসকিন মমিন মমেনাত, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র অভাবীদেরকে সুসংবাদ দিয়েছেন যে তারা ধনীদের অনেক আগে, অনেক আগে। কোন হাদিস রয়েছে 500 বছর আগে, আর কোন হাদিস রয়েছে 40 বছর আগে। সমন্বয় হচ্ছে যে কিছু লোকেরা 500 বছর আগে চলে যাবে, আর কিছু গরিব রয়েছে তারা 40 বছর আগে হয়তো যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন। পয়সাওয়ালা যারা ভালো আমল করেছে, তারপরেও পয়সার হিসাব দিতে দিতে বাড়ি ঘরের হিসাব দিতে হবে, জমি জায়গার হিসাব দিতে হবে, আয় কোথা থেকে হইল, ব্যয় কোথায় করলে, কোথায় খরচ করলে, হিসাব দিতে দিতে ফেঁসে থেকে যাবে। আর গরিব মানুষ বলে আল্লাহ তুমি পয়সা দাও নি যে যাকাত দেব, পয়সা ছিল না যে হজ করব, পয়সা ছিল না যে দান খায়রাত করব। আল্লাহ পাক তুমি দিয়েছিলে শরীর সুস্থতা, দিয়েছিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আল্লাহ তুমি শরীর দিয়েছিলে রমজান মাসে রোজা রেখেছিলাম, আল্লাহ যা হক ছিল যেটুকু করার ছিল করেছি। আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে অল্প হিসাবে তাদেরকে আগেই জান্নাত পাঠিয়ে দেবেন। আজকালকার জামানায় মানুষ ধনী হতে চায়, পয়সাওয়ালা হতে চায়, অথচ পয়সা দুনিয়াতেও যে অধিকাংশ ক্ষেত্রে ফিতনার কারণ, বিপদের কারণ, কারণ অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয় পয়সার কারণে। অল্প কিছু লোক পয়সাকে ভালো কাজে লাগায়, এটি মানব জাতির ইতিহাস। আর অধিকাংশ মানুষের কাছে নেতৃত্ব আসলে, পয়সা আসলে বিভ্রান্তির শিকার হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, আল্লাহকে ভুলে গেছে, গাফিল হয়ে গেছে। আর অভাবের কারণে অল্প কিছু লোক পথভ্রষ্ট হয়েছে, কিন্তু অধিকাংশ লোক অভাবী হলে দিনদার হয়েছে, অধিকাংশ অভাবী লোক ধার্মিক হয়েছে, বা মধ্যম শ্রেণী যারা অভাবও রয়েছে, আল্লাহ পাকের সামান্য কিছু নিয়ামত রয়েছে, তারাই মোটামুটি দিনের উপর রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নহর সমূহ প্রবাহিত করবেন, আল্লাহ পাকের যেসব জান্নাতের প্রাসাদ রয়েছে, বালাখানা রয়েছে, সেসবের নিচে। ওয়াদ আল্লাহ, আল্লাহ পাক বলছেন, এ হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের প্রতিশ্রুতি। লা ইউখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ পাকের ওয়াদায় কোন রকমের বরখিলাফ ফায়দা, আল্লাহ পাক ওয়াদা খিলাফি করেন না। সূরা জুমার আয়াত নম্বর 20। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বহু বালাখানা তৈরি করে রেখেছেন জান্নাতে, বহু প্রাসাদ তৈরি করে রেখেছেন, এই সম্পর্কে দুই একটি হাদিস শোনাই আপনাদেরকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারীতে রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয কাল, সাহাবারা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবের আব্দুল্লাহ, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম, সামনে ছিলাম, আর একবার বললেন রাসূলুল্লাহ বাইনা আনা নাইমুন, আমি একদিন ঘুমিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন, রাই তুনি ফিল জান্নাহ, হঠাৎ করে দেখি আমি জান্নাতে চলে এসেছি, স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে চলে এসেছেন। ও রাই তো কাসরান বেফেনায়হি জারিয়া, একটি বালাখানা দেখলাম, মানে প্রাসাদ দেখলাম, সুন্দর প্রাসাদ, আর সেই প্রাসাদের একদিকে দেখি একটি অত্যন্ত সুন্দরী রমণী যুবতী জারিয়া। ফাকুল তোলেমান, আমি বললাম যেটি কার,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন যে এটি হয়তো আমার হইতে পারে, যেহেতু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খাতামুল আম্বিয়া, হ্যাঁ নবীকুলের শেষ, আমি সাইয়েদুল মুরসালিন, নবীদের শিরোমণি, সৃষ্টির সেরা, আমি আফজালুল বাশার, হয়তো আমার জন্য হবে এত সুন্দর হুর, এত সুন্দর রমণী, এত সুন্দর যুবতী, জান্নাতি যুবতী হয়তো আমারই হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ভাবছেন, জিজ্ঞাসা করলেন, লেমান হাজা ইটি কার? ফাকালা জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, লে ওমর, স্বপ্নে বলছেন, এই যুবতী, এই জান্নাতি রমণী, এই হুর হচ্ছে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন। ফাআরাদতু আন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন জানতে পারলাম যে উমার ইবনুল খাত্তাবের প্রাসাদটি দেখে খুব সুন্দর লাগলো, আর মনে হলো যে একবার ঢুকে দেখেই নি কেমন ভিতরে, বাইরেই এত সুন্দর, তাহলে ভিতর যে কত সুন্দর একটু ঢুকে দেখেই নি। ফাজাকারতু গায়রাতাকা, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন যে উমার, তোমার কথা চিন্তা করলাম যে তুমি খুব রাগী মানুষ, তুমি আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ, গায়রাত বলা হয় যার আত্মমর্যাদা বোধ রয়েছে। যেমন আজকালকার জামানায় বিশেষ করে পশ্চিমা দেশের মানুষ, ইহুদি খ্রিস্টান, তাদের আত্মসম্ভ্রম বা আত্মমর্যাদা বলে কিছু নেই, এই জন্য তাদের বিবিরা শুধু অপরের সাথে গল্প করা নয় আর নির্জনে কথা বলা নয়, বরং যদি কুকাজেও ব্যস্ত থাকে তাদের কোনো ফ্যাক্টর নেই, কোনো ব্যাপার নয় তাদের, বলছি এটি তার ব্যক্তি স্বাধীনতা, এগুলোর নাম হচ্ছে ব্যক্তি স্বাধীনতা ওইসব দেশে, এগুলোর নাম হচ্ছে যৌন স্বাধীনতা, আর এই স্বাধীনতায় বাধা সৃষ্টি করা হচ্ছে অপরাধ তাদের দেশে, তাদের সমাজে, তাদের পরিবারে, এই নোংরা সভ্যতা তাদের পাশ্চাত্য সভ্যতা। পক্ষান্তর একজন মমিন, একজন মমিন, মমিন যদি সত্যিকার মমিন হয় তার আত্মমর্যাদা বোধ রয়েছে, আমার স্ত্রী আবার অপরের সাথে কথা বলবে? কথা বলাই বরদাস্ত নয়, আমার বোন আর কোনো যুবকের সাথে কথা বলবে? তার কোনো টেলিফোন যোগাযোগ আছে? তার কোনো অবৈধ সম্পর্ক আছে? সে কারোর সাথে যোগাযোগ করে? অসম্ভব কথা, কেন এরকম হবে? শরীর যেন আগুন লেগে গেছে রক্তে তার। এর নাম হচ্ছে গায়রাত, আরবি ভাষায় আত্মমর্যাদা বোধ। আজকাল অনেক মুসলিম রয়েছে বেগায়রাত, যাদেরকে দাইয়ুস বলা হয়, স্ত্রী অন্যের সাথে গল্প করে, বরং স্ত্রীকে বলে যাও খাবার দিয়ে আসো, আমার দুলাভাই এসছে খাবার দিয়ে এসো, আমার বোন জামাই এসে খাবার দিয়ে এসো, বসে বসে খাওয়াও। শ্বশুর শাশুড়ি যারা, মহিলাদের শ্বশুর শাশুড়ি আজকাল আমাদের সমাজে, তাদের কোনো গায়রাত না, বেগায়রাত শ্বশুর, বেগায়রাত শাশুড়ি, বাবা মা বেগায়রাত, আত্মমর্যাদা বোধ নেই। যে জামাই আসলে বউকে বলে যে যাও আমার জামাইকে খাওয়াই আসো। আমাদের দেশে দেবরের সাথে এক থালায় বসে খাবে কিন্তু স্বামীর সাথে লজ্জা করবে, বেগায়রাত সমাজ, আত্মমর্যাদা বোধ নেই, না দিন রয়েছে, না দিনের জ্ঞান রয়েছে, না গায়রাত রয়েছে। মানুষের মধ্যে গায়রাত হচ্ছে এটি দিন ছাড়া অতিরিক্ত বিষয়, দিনে অবশ্যই প্রশংসনীয় গায়রাত যদি গায়রাত শরীয়ত সম্মত হয়, এবং অনেক সময় দিন না থাকলেও গায়রাত থাকে। আরব মুশরিক কাফেরদের মধ্যে দিন ছিল না, তারা পৌত্তলিক মুশরিক ছিল কিন্তু গায়রাত ছিল, এই জন্য তারা মুশরিক কাফের হলো, তাদের সম্ভ্রান্তরা, তাদের ভদ্ররা, তাদের আজাদ স্বাধীনরা, তারা জেনা ব্যবচারে লিপ্ত থাকত না, তাদের বিবিরা, তাদের বোনেরা, মাখালরা জেনা ব্যবচারে লিপ্ত থাকত না। এটা এক শ্রেণীর নিকৃষ্ট লোক অথবা যারা দাস দাসী শ্রেণীর লোক, তাদের দ্বারা এইসব কাজ হইত। এই জন্য হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলার মা, জাহিলিয়াতের জামানায় দীর্ঘদিন কেটেছে, ইসলাম কবুল করল, কুফুরি অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হয়েছে ব্যভিচার সম্পর্কে, বলা হয়েছে, বলছে যে কোনোদিন স্বাধীন স্বাধীন নারী, আজাদ মহিলা জেনাবার করতে পারে? আওয়াতাজনিল হররা, তাহলে কাফের মুশরিক তারা বিদিন বিধর্মী হইলে জানতো যে না, জেনা ব্যভিচার এটি হচ্ছে গায়রাত বিরোধী, আত্মমর্যাদা বোধ বিরোধী। আজকাল মুসলিম সমাজ ইহুদি খ্রিস্টানদের পিছনে দৌড় দিতে গিয়ে আত্মমর্যাদা বোধ, গায়রাতকে হারিয়ে ফেলেছে, দাইয়ুস হয়ে গেছে, যেটি হচ্ছে শুকুরের চরিত্র, শুকুরের চরিত্র, শুকুরের চরিত্র। যারা শুকুর দেখেছে তারা জানে, লাইন লাগিয়ে থাকে শুকুরনির পিছনে, কেউ কাউকে তাড়াবে না, লাইন লাগিয়ে আছে, আগের পুরুষ শুকুরের হোক তখন পেছনেও আছে, এটি হচ্ছে বেগায়রাত সমাজ এই শুকুরের চরিত্র নিয়েছে। পক্ষান্তর অন্য কোন পশু না যদি শক্তিশালী হয় তো আর এক পুরুষকে তাড়িয়ে সে একাই দখল করবে।
তো যেই জাতি বেশি বেশি শুকুর খায়, সুর খাওয়া জাত, সেই জাতির চরিত্র হয়ে গেছে বেগায়রা চরিত্র। আর একশেইন মুসলিমরা তাদের অন্ধ অনুকরণ করেছে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেন এবং মুমিন মুসলিম নরনারীর ইমান এবং আমলের চরিত্রের আত্মমর্যাদার হেফাজতের আল্লাহ পাক যেন তাদেরকে তৌফিক দান করেন। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে উমার, তোমার গায়রতের কথা, আত্মমর্যাদা বোধের কথা চিন্তা করলাম, যে তুমি যদি শুনতে পাও যে জান্নাতে আমি স্বপ্ন যোগে গিয়ে তোমার একটি হুর আমি দেখে নিয়েছি, তো তোমার মধ্যে গায়রত আসতে পারে। যেমন কেউ কেউ যদি জানতে পারে একজন দিনদার মানুষ আমার বোনকে স্কুল থেকে আসছিল আর সেই সময় কেউ দেখে নিয়েছে, অথবা কেউ লুকিয়ে দেখে নিয়েছে, অথবা সে বাড়ির জানালা দিয়ে দেখে উঁকি মেরে দেখে নিয়েছে, তাহলে গায়রত যদি তার মধ্যে থাকে, গায়রত তার রক্তকে গরম করে দেবে। কেন দেখলো এভাবে, মানুষের মতো দেখবে। যদি বিবাহ করতে প্রস্তাব দিতে হয় তাহলে এর নাম গায়রাত। আমাকে লাগলো যে তোমার গায়রাত হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কেঁদে ফেললেন। ফাবাকা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, খুশিতে কেঁদে ফেললেন। আহ, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে মক্কায় মদিনায় রাস্তায় অভাবী হয়ে, দরিদ্র হয়ে, মুহাজির হয়ে, মক্কা থেকে নির্বাসিত হয়ে হিজরত করে এসে মদিনায় তেমন ভালো বাড়ি ঘর নাই, সেখানে চলাফেরা করছেন, আর তার জন্য জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুর তৈরি করে রেখেছেন, যে হুরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিনা ওহিতে কথা বলেন না, যার স্বপ্ন হচ্ছে ওহি, তিনি স্বচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ, খুশিতে কেঁদে ফেলেছেন। কাঁদার পরে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার গায়রতের কথা চিন্তা করে ফাওয়াল্লাইতু মুদবিরান, আমি তাড়াতাড়ি করে ফিরে গেলাম, যে না, যাক হঠাৎ করে নজরে পড়েছে আর দেখব না। ফাবাকা, কেঁদে বললেন যে আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, আমার গায়রত থাকতে পারে, আত্মমর্যাদা বোধ থাকতে পারে, তাই বলি কি আপনার উপর গায়রত করব? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দ্বারা আল্লাহ পাক আমাকে হিদায়াত দান করেছেন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা সৎ, আল্লাহর সবচেয়ে বড় ওলি এবং আল্লাহর সবচেয়ে বড় রসুল, আপনার উপরও গায়রত হবে আমার। কেঁদে ফেললেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জান্নাতের জন্য বহু বালাখানা, বহু প্রাসাদ তৈরি করে রেখেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমে রয়েছে, প্রায় হাদিসগুলি বুখারী মুসলিমের। আমি প্রায় জান্নাত সম্পর্কে বুখারী মুসলিমের হাদিসগুলি উল্লেখ করার চেষ্টা করছি, কারণ এতেই এত বেশি হাদিস রয়েছে যে অন্য কিতাবের হাদিস উল্লেখ করলে জান্নাত সম্পর্কে অনেক বড় আলোচনা হয়ে যাবে। তো এই বুখারী মুসলিমের হাদিস সবচেয়ে সহিহ হাদিস কোরআনে কারিমের পরে, আর এতে থেকে কিছু হাদিস আমরা যদি জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে, আমাদের ঈমান সুন্দর হবে, আমাদের ঈমান তাজা হবে, জান্নাতের জন্য আমরা আগ্রহী হব, সুতরাং আমলে আমরা তৎপর মেহনতি হব, পরিশ্রমী হব, আমরা দুনিয়ায় কিছু কুরবানি করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছে মুত্তাকিনদের জন্য তা আমরা হাসিল করার চেষ্টা করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াতারা আউনা আহলাল গুরাফ মিন ফাওকিহিম, জান্নাতিরা একে অপরকে দেখিবে। গত সপ্তাহের আগের সপ্তাহে ইঙ্গিত করেছিলাম এই দিকে, জান্নাতে বিভিন্ন মর্যাদার কথা হাদিসে প্রমাণিত হয়েছে, একই মর্যাদায় সবাই নাই, বহু মর্যাদা রয়েছে, মেয়াত দরাজা নবী বলেছেন যে 100টি স্তর রয়েছে। জান্নাতে জান্নাতিরা একে অপরকে প্রাসাদগুলিতে দেখবে, নিজের প্রাসাদে বসে অন্যের প্রাসাদে দেখবে। যেমন উজ্জ্বল তারকা নক্ষত্রগুলিকে আমরা আকাশের দিকে দেখি, আকাশের দিকে তাকালে উজ্জ্বল তারকাগুলিকে নক্ষত্ররাজিকে দেখি, আল গাবের ফিল ওফকে দিগন্তে, পশ্চিম দিগন্তে, পূর্ব দিগন্তে, উত্তরে, দক্ষিণে, কত দূরে রয়েছে আমাদের থেকে আর কত উঁচায় আমরা দেখছি, আর সেগুলি ঝকমক ঝকমক করছে দেখছি। এইভাবে জান্নাতিরা একে অপরকে দেখবে, বা একজন নিজ প্রাসাদে থেকে অন্যজনের প্রাসাদকে দেখবে এবং তাকে দেখবে, এত উঁচাতে রয়েছে, কারণ তাদের মধ্যে বিভিন্ন স্তর হবে, একে অপর থেকে শ্রেষ্ঠ হবে, একে অপর থেকে উচ্চ মর্যাদা হাসিল করবে জান্নাতে, ইমানের ভিত্তিতে এবং নেক আমলের ভিত্তিতে, গুনাহ থেকে বেঁচে থাকার ভিত্তিতে, তওবার ভিত্তিতে, ইখলাস নিষ্ঠার ভিত্তিতে। কালো ইয়া রাসূল আল্লাহ, সাহাবারে জিজ্ঞাসা, ইয়া রাসূল আল্লাহ, এই যে যাদেরকে দিগন্তে যেমন আমরা দেখি, তারকা নক্ষত্র দেখি, ওই রকম ভাবে যাদেরকে দেখা যাবে, তিলকা মানাজিলুল আম্বিয়া, এগুলি কি নবীগণের বালাখানা, নবীগণের এগুলি স্থান, নবীদের এগুলি প্রাসাদ,
শুধু আম্বিয়াগণ ওখানে পৌঁছিবেন, পৌঁছিবেন সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে পৌঁছে মুসা, আইসা আলাইহিমুসসালাম, তারা শুধু পৌঁছিবেন সেখানে, লা ইয়াবলুগুহা গায়রুহুম, সেখানে তো আর কেউ পৌঁছিতে পারবে না। মনে হয় সাহাবাইকার ধারণা যে জান্নাতীরা জান্নাতে থাকবে এবং অন্য জান্নাতীদেরকে দেখবে যেন আকাশ রয়েছে, একবার তারকার মতো মনে হচ্ছে দেখে। তো তারা তাহলে আম্বিয়া কেরাম হবেন হয়তো। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বালা ওয়াল্লাযি নাফসি বিয়াদি, না না না, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ পাকের হাতে আমার প্রাণ রয়েছে, বরং তারা কারা, রেজালুন আমানু বিল্লাহ, যাদেরকে ওই রকম দিগন্তে তারকার মতো নক্ষত্রের মতো দেখা যাবে, তাদের বালাখানাগুলিকে অট্টালিকাগুলিকে, তারা এমন লোক যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, মুমিন মুমিনাত, মুমিন পুরুষ নারী, অসাদ্দাকুল মুরসালিন, এবং রাসূলগণকে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, রাসূলের প্রতি বিশ্বাস করেছে, এবং দ্বীনের প্রতি আমল করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেছে, সৎকর্ম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ওই রকম উঁচু মর্যাদা দান করবেন। তাহলে মুমিন সবাই যেমন পৃথিবীতে এক স্তরের নয়, নেক আমলের দিক দিয়ে, গুনাহ থেকে বেঁচে থাকার দিক দিয়ে, তেমনি জান্নাতেও একই স্তরে হবে না, বহু স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। তারপরে আপনাদের সামনে আলোচনা করব জান্নাতের গাছগুলি সম্পর্কে এবং ফল সম্পর্কে। গাছ সম্পর্কে শুধু সিদরাতুল মুনতাহার কথা বলা হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আরো গাছের কথা রয়েছে, এবং সেই গাছের যে গাছ এত বিশাল গাছ, সেসব গাছের একটা ধারণা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা রাদের আয়াত নম্বর 35-এ, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিনদের সাথে, আর যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহিত রয়েছে, আর তার খাবার পানাহার বা ফলমূল হচ্ছে স্থায়ী, এবং তার ছায়া হচ্ছে স্থায়ী, ওয়াজিল্লুহা, আল্লাহ পাক এখানে জিল্লুহা জান্নাতে গাছের ছায়ার কথা উল্লেখ করেছেন। যে দেশে গাছ নেই দেখতে সুন্দর লাগে না, বুঝতেই পারছেন, গাছ একটা বড় সৌন্দর্য দেশের পরিবেশের। আল্লাহ পাক জান্নাতে গাছের কথা, গাছের ছায়ার কথা, ছায়া যদি থাকে আর রাস্তা দিয়ে চলছেন, আর ছায়া, আর ছায়া কত আরাম, চলতে ফিরতে আরাম, কিন্তু ছায়া না থাকলে রোদ্রে কত পরেশান হয়ে যাচ্ছে, আরাম করার কোনো জায়গা পাচ্ছেন না রাস্তায় একজন সফররত মানুষ। আল্লাহ বলছেন তিলকা উকবাল্লাযিনা তাকাও, এই হচ্ছে পরিণাম, শুভ পরিণাম মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়া সাকুহা মিন যাহাবিন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন, বলছেন জান্নাতে এমন কোন গাছ নেই, অর্থাৎ প্রত্যেক গাছ, প্রত্যেক গাছের যে কাণ্ড রয়েছে, গাছের একটা কাণ্ড আর বাকিগুলি হচ্ছে ডাল, শাখা প্রশাখার ডাল, বলছে প্রত্যেকটি ডাল জান্নাতের। গাছ মানে ভাবছে গাছ মানে এরকম গাছ, আর কুল গাছ, বড়ই গাছ, মানে এরকম গাছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের যে কোনো গাছের যে শাখা প্রশাখা রয়েছে, ডালগুলি রয়েছে, সেগুলি হচ্ছে মিন যাহাবিন, স্বর্ণের। সুবহানাল্লাহ, স্বর্ণের। আজকে স্বর্ণ কত মূল্যবান হয়ে গেছে, কত দাম হয়ে গেছে, এক ভরি দুই ভরি স্বর্ণ খরিদ করতে পরেশান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর জান্নাতের সমস্ত গাছের ডাল পালাই হবে মিন যাহাবিন, স্বর্ণের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমে রয়েছে, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে একটি গাছের কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন গাছ রয়েছে, একটি গাছ মানে এরকমই গাছ রয়েছে, খুব বড় বড় বিশাল গাছ। এই একটি গাছের উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াসিরুর রাকবু ফি জিল্লাহা মিয়াতা আমিন লা ইয়াক্তাউহা, একটি গাছের তলায় ঢুকলেন আর এপার থেকে ওপার যাবেন, দুনিয়ার গাছ চিন্তা করেন তো দেখি, যতই বড় গাছ হোক, যত গাছ আপনি দুনিয়াতে দেখেছেন তার মধ্যে সবচেয়ে বড় একটি গাছ নিয়ে নেন, আর গাছের এই মাথা থেকে ওই মাথা যেতে, গাছের ছায়ায় ঢুকলেন আর ওই মাথা যেতে কতক্ষণ লাগবে, এক মিনিটের গাছ দেখেছেন, আধা মিনিটের না, 10 সেকেন্ডে শেষ, তাই না, 10 সেকেন্ড হয়তো গাছের এপার থেকে ওপার চলে গেলেন, ছায়া শেষ, না হয় 20 সেকেন্ডই হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য বলা জান্নাতের নিয়ামত মানুষের কল্পনার বাইরে, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, মানুষের কল্পনার বাইরে রয়েছে। বলছেন রাসূলুল্লাহ, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লাহা, এই গাছের ছায়ায় একজন সওয়ারি, অন্য হাদিসে রয়েছে যে উটের সওয়ারি নয়, পায়ে হাঁটা লোক নয়, ঘোড়ার উপর সওয়ার হয়েছে, এবং সে আল জাওয়াদ, দ্রুতগামী ঘোড়া, কত দ্রুত ছুটতে পারে ঘোড়া,
বাসের চাইতে বেশি অনেক সময় ঘোড়া ছুটতে পারে, ট্রেনের সাথে ছুটতে পারে, এরকম ঘোড়া আল জাওয়াদ আসারি, দ্রুতগামী ঘোড়ায় একজন সওয়ার হয়ে গাছের এপার থেকে ওপারে যেতে সেই জান্নাতি গাছে কতদিন লাগবে? মিয়াত আমিন, একশো বছর লেগে যাবে। সুবহানাল্লাহ, একশো বছর লেগে যাবে একটি গাছ পার করতে। মা ইয়াক্তাউহা বালা ইয়াক্তাউহা, সে গাছ অতিক্রম করে শেষ করতে পারবে না। একশো বছর চলতে চলতেও গাছের ছায়া শেষ হয়নি, একটি গাছ শেষ হয়নি, বাকি গাছ তো আছে। আর জান্নাতের নাম জান্নাত, জান্নাত মানে বাগান, এই জন্য যে গাছ আর গাছ, গাছ আর গাছ, যেখানে যত বেশি গাছ রয়েছে তত সেখানকার দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য ততই সুন্দর রয়েছে। আল্লাহ পাক রব্বুল এই জান্নাত মুমিন মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়াকরাউ ইন শেতুম, তোমরা যদি এর দলিল প্রমাণ কোরআন থেকে জানতে চাও তাহলে পড়ো এই আয়াত পড়ো, ওয়াজিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। আল্লাহ পাক সূরে ওয়াকিয়া বলেছে ওয়াজিল্লিম মামদুদ, জান্নাতে ছায়া রয়েছে, দীর্ঘ ছায়া, লম্বা ছায়া রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ছোট্ট আয়াত, দুটি শব্দের দুটি কলমের একটি আয়াত, ওয়াজিল্লিম মামদুদ, মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। এছাড়াও জান্নাতের ফলমূলের কথা কোরআনে কারিমের বহু আয়াত রয়েছে। সূরা মুমিনুনের আয়াত নম্বর 19 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফানশানা লাকুম বিহি জান্নাত, হে মানুষ তোমাদের জন্য বহু বাগান তৈরি করেছি আমি, বহু বাগান সৃষ্টি করে রেখেছি। কিসের বাগান? মিন নখিলিন, খেজুর বাগান, ও আনাব, আঙ্গুরের বাগান। লাকুম ফিহা ফাওয়াকিহু কাসির, আল্লাহ পাক সবগুলিকে গণনা করে উল্লেখ করেননি। আঙ্গুরের কথা কেন উল্লেখ করেছেন? কারণ আরবরা কাছে থেকে আঙ্গুরের বাগান জানতো, তাইফে আঙ্গুরের বাগান তখন হইত। খেজুর বাগানের কথা এই জন্য আল্লাহ পাক উল্লেখ করেছেন, মদিনার মানুষরা নিজেরা খেজুর বাগান করত, তাদের খেজুর বাগান ছিল। যা জানে মানুষ তাই তাদেরকে জানানো হয়েছে, আর বাকিগুলির দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন, লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরাতুন, তাতে তোমাদের জন্য বহু বহু রকমের, বহু রকমের তোমাদের জন্য ফল মূল রয়েছে। অমিনহা তাকুলুন, আর তা তোমরা সেখানে গ্রহণ করবে, তা ভক্ষণ করবে, আল্লাহ পাক তোমাদেরকে খেতে দেবেন। আল্লাহ পাক রব্বুল সূরায় ওয়াকিয়ার আয়াত নম্বর 10 থেকে 38 পর্যন্ত শুধু জান্নাতীদের কথা উল্লেখ করেছেন সূরায় ওয়াকিয়াতে। লম্বা এই আয়াতগুলি তফসির করা সম্ভব নয়, তার দু একটি আয়াত আমি উল্লেখ করছি। আল্লাহ পাক তাতে ইরশাদ করেছে, ওয়াফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতে এমন ফলমূল হবে যে ফলমূল তোমার সামনে রাখা আছে, মিম্মা ইয়াতাখায়্যারুন, যা তুমি চয়েস করো, তোমার ইচ্ছা। আজকে ইচ্ছা হলেও ফল পাই না হয়তো, ইচ্ছা আছে, পয়সা আছে, তারপরে সেই ফল আপনি হয়তো পাচ্ছেন না, লব্ধ নয়, অথবা হয়তো আছে বাজারে পাওয়া যায় কিন্তু পয়সা নেই, ক্ষমতা নেই কেনার। আল্লাহ পাক বলছেন, ওয়াফাকিহাতিম মায়াতাখি ওয়াল্লাহ মেতাইরিন, আর জান্নাতে পাখির গোশত দেওয়া হবে। আল্লাহ পাক পাখির গোশতের কথা উল্লেখ করেছেন, পাখির গোশত, সমস্ত গোশতের চাইতে পাখির গোশত সবচেয়ে বেশি উপকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাখির গোশতের কথা উল্লেখ করেছেন। তারপরে হুরাইনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন আগের আয়াত, ওয়াফাকিহাতিন কাসীরা, বহু রকমের রকমারি ফলমূলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। লা মাকতুআতি ওয়ালা মামনুয়া, যা কোনোদিন শেষ হয়ে যাবে না। অনেক সময় ফলমূল হয় শেষ হয়ে যায়, ফজলি আম আমাদের দেশে মালদা মুর্শিদাবাদ আর রাজশাহী এসব এলাকা, চাঁপাইনবাবগঞ্জ ফজলি আমের এলাকা, কিন্তু আমের সিজন আমরা 10 বছর থেকে যেতে পারি না, আমও খেতে পাই না, মাকতুয়া ভাগ্যে জুটে না। আর মামনুয়া অনেক সময় হয়তো আম বাগান আছে, আম বাগান আছে এলাকায়, কিন্তু গরিব মানুষ নিজের বাগান নেই, অপরের বাগানে ঢুকতে দেয়নি, পয়সা নেই যে কিনে খাবেন, মামনুয়া। আল্লাহ পাক বলছেন জান্নাতে যে সব নিয়ামত রয়েছে জান্নাতীদের জন্য, না শেষ হবে না, নিষেধ করা হবে যে না এখানে ঢুকতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আদম আলাইহিস সালাম বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যেও না, জান্নাতে চলে যাওয়ার পর আর ওগুলো হবে না। তখন তো আল্লাহর একটা পরীক্ষা ছিল যে দেখি এই পরীক্ষায় পাশ করে কিনা, পৃথিবীতে আল্লাহ পাক পাঠাবেন, এই পরীক্ষায় পাশ করতে পারবে না, ভুলে যাবে, দুনিয়াতে যেতে হবে, কাজকর্ম করে মেহনত করে আবার এই জান্নাতে ফিরে আসতে হবে, যে জান্নাত বাবা আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিলাম, তোমরা এখন ফিরার চেষ্টা করো ওখানে।
কিন্তু জান্নাতে মানুষ আমল করার পরে আখিরাতে চলে যাওয়ার পরে যারা জান্নাতে চলে যাবে আর সেখান থেকে বঞ্চিত হওয়া মাহরুম হওয়ার আর প্রশ্নই উঠে না। সেই জন্য আল্লাহ পাক বলেছেন লা মাকতুআতি ওয়া লা মামনুয়া। আল্লাহ পাক বহু নিয়ামতের কথা এই আয়াতগুলিতে, হুরেইনের কথা আর আরো অন্যান্য পানপাত্রের কথা, খাদ্যের যেসব বাসন রয়েছে সেগুলির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। জান্নাতীদের নিয়ামত সম্পর্কে দু একটি কথা বলি। জান্নাতীদের নিয়ামত কেমন হবে সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরায়ে সাদের আয়াত নম্বর 49 থেকে 54 পর্যন্ত। আল্লাহ বলছেন ওয়াইন্না লিল মুত্তাকিন লা হুসনা মাব, যারা আল্লাহর, এখানে আল্লাহ পাক মুত্তাকিনদের কথা বলেছেন। সুতরাং আমাদেরকে মুত্তাকি হইতে হবে, মুসলিম না, শুধু মুসলিম নামে মুসলিম না, কাজে মুসলিম সেই যে মুত্তাকি, যে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে কদম ওঠায়, হালাল হারাম বাছাই করে চলে, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, এর নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য হুসন মাআব রয়েছে, মানে উত্তম পরিণাম রয়েছে, সুন্দর শুভ পরিণাম রয়েছে। জান্নাতে আদন, তাদের জন্য জান্নাতে আদন রয়েছে, জান্নাতের একটি নাম হচ্ছে জান্নাতে আদন। মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব, সে জান্নাতের দরজাগুলি তাদের জন্য খোলা প্রস্তুত হয়ে রয়েছে। আসো সেখানে তারা আপন আসনে থাকবে, আসন লাগিয়ে থাকবে, যার কোন চিন্তা থাকে না সে আসন লাগিয়ে বসে থাকতে পারে, আর যার টেনশন থাকবে সে আসনে কি আর হেলানা দিবে, সে তো মাথা ধরে বসে থাকবে, তাই না? যার চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, তার আসন থেকেও আসন লাগাবার তার ফুরসত হবে না, সময় হবে না, কারণ মাথা ধরেছে, চিন্তায় পড়ে আছে। আল্লাহ পাক বলছেন যে সেখানে আপন আসনে তারা থাকবে এবং ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরা, বহু রকমের ফল মূল তারা চাইবে এবং তাদেরকে দেওয়া হবে, ওয়াশারাব এবং পানীয় বস্তু চাইবে, ওয়াইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব, এবং সেখানে অত্যন্ত সুন্দরী রমণীরা হবে যারা দৃষ্টিনত করে থাকবে, এবং সমবয়সিকা হবে, আল্লাহ পাক বলছেন আতরাব, সমবয়সিকা তারা হবে। হাজা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, হিসাবের দিন, কিয়ামতের দিনে এই তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে, তোমরা যদি তোমাদের আল্লাহ পাক যা আদেশ করেছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে তার ইবাদত বন্দী করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে, তা যদি পুরা করো, তোমাদের সাথে কিয়ামতের দিনে হিসাবের দিবসে ওয়াদা করা হয়েছে। তারপরে আল্লাহ পাক বলছে ইন্না হাযা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ, আল্লাহ পাক বলছেন এ হচ্ছে আমার পক্ষ থেকে রিজিক, হে জান্নাতি তোমাদেরকে এই রিজিক গুলি আমি দেব যা শেষ হবার নয়, মালাহ মিন নাফাদ শেষ হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ইউনাদি মুনাদিন, কাল কিয়ামতে জান্নাতে জান্নাতীরা যখন চলে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা ডাক দিবেন, আল্লাহর ফেরেশতা ডাক দিবেন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা, আমরা যতই সুস্থ থাকি আমাদের জীবনে যতদিন বেঁচে থাকবো কত রকমের আশঙ্কা আছে, সাথী বন্ধু পরিচিত, কারো অপারেশন হচ্ছে, কারো পাথর হয়ে গেছে, কারো কোনো মারাত্মক রোগ হয়েছে, নিজে শঙ্কিত কি জানি আল্লাহ আমারও তো বয়স মোটামুটি ওই রকমই হয়ে গেছে, কারো হাই প্রেশার হয়ে গেছে, কারো সুগার হয়ে গেছে, কারো কিডনি ফেল হয়ে গেছে, আপনিও আশঙ্কায় রয়েছেন যে আল্লাহ না করে আমার হয়, আল্লাহ না করে আমার হয়, তাই না? আল্লাহ পাক রব্বুল বলছেন যে ঘোষণা করে দেওয়া হবে জান্নাতীদের জন্য যে ইন্না লাকুম আন তাসিহু, তোমরা চিরকাল সুস্থ থাকবে, ফালা তাসকামু আবাদা, কখনো তোমরা রোগী হবে না, অসুস্থ হবে না, সুবহানাল্লাহ, ঘোষণা, কখনো রোগী হবে না। যদি কোনো মানুষ জেনে নেই যে তার লাইফে কোনোদিন সে রোগাক্রান্ত হবে না, কত খুশি, তার খুশি শেষ নেই, খুশিতে তার ঘুম আসবে না। ওয়াইন্না লাকুম আন তাহিয়াউ, আর তোমরা চিরকাল বেঁচে থাকবে, চিরকাল বেঁচে থাকবে, ফালা তামুতু আবাদা, তোমাদের কখনো মত হবে না, কারণ মতের একটা ভয় আছে, এত সুন্দর বাড়ি করলাম, এত সুন্দর স্ত্রী, এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে, মরে যাব, এদের থেকে আলাদা হয়ে যাব, আশঙ্কা, কখন যে মরে যায়, কখন যে মরে যায়। আল্লাহ পাক ঘোষণা করবে জান্নাতে ফেরেশতাদেরকে দিয়ে, ফালা তামুতু আবাদা, কখনো তোমাদের মত আসবে না, ওয়াইন্না লাকুম আন তাশিবু, তোমরা চিরকাল যুবক থাকবে, যুবতী থাকবে দুনিয়াতে, ছিল কিছুদিনের জন্য যৌবন ছিল, 10 বছর 15 বছর খুব সুন্দর মাশাআল্লাহ ছিলেন, তারপরে আবার এখন শেষ হতে যাচ্ছেন, দুর্বল হতে যাচ্ছেন, কত আকর্ষণীয় আপনার রূপ চেহারা ছিল, শেষ, আর কিছু নেই।
বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা করবেন ফেরেশতা যে তোমরা সব সব সময় জান্নাতে যুবক থাকবে, যৌবনে থাকবে, ফালা তাহরুম আবাদ, কখনো বার্ধক্য তোমাদের ধরবে না, বৃদ্ধ হবে না, দাড়ি মুছ সাদা হয়ে যাবে না, বাঁকা হয়ে যাবে না। ওয়াইন্না লাকু আন তানআমু, সব সময় আল্লাহর নিয়ামতই থাকবে, ফালা তাবতাইসু আবাদ, কখনো নিয়ামত থেকে বঞ্চিত হবে না। ফাযালিকা কওলুহু তাআলা, আর এটি হচ্ছে আল্লাহ পাকের এই আয়াতের তাফসীর। ওয়া নুদু আনতিলকুমুল জান্নাহ, নুদু এদেরকে ডাক দিয়ে বলে দাও, আল্লাহ পাক বলেন এদেরকে ডাক দিয়ে দাও, ডাক দেওয়া হবে এদেরকে, কি ডাক দেওয়া হবে, আনতিলকুমুল জান্নাহ, এই যে জান্নাত, উরিসতুমুহা, যার তোমাদেরকে ওয়ারিস বানানো হয়েছে, তোমরা উত্তরাধিকারী হয়েছো, বেমা কুনতুম তাআমালুন, কিসের জন্য ওয়ারিস হয়েছো, জান্নাতের মালিক হয়েছো তোমাদের আমলের বিনিময়ে, আমলের বিনিময়ে। তাহলে আমল করতে হবে জান্নাতের উদ্দেশ্যে। বিদাতি যারা সুফিপন্থী পীর মুরিদিতে বিশ্বাসী, তারা বলে আমরা জান্নাতের জন্য আমরা আমল করি না, আর জাহান্নামের ভয়ও আমল করি না, জান্নাতের আশা আকাঙ্ক্ষায় লোভ লালসায় নয়, আর জাহান্নামের ভয় না, জাহান্নামকে ভয় করি না, আর জান্নাতের আশা আকাঙ্ক্ষা রাখি না, আমাদের কাছে তুচ্ছ, কিসের জন্য, আমরা আমরা প্রেম করি, আমরা ইশক মাসুকের খেলা করি, এগুলি শয়তানি কথা, এগুলি শয়তানি কথা, কোরআনে কারিম বিরোধী কথা, এগুলি কুফুরি কথা। আল্লাহ পাক বলছেন বিমা কুনতুম তাআমালুন, তোমাদের আমলের বিনিময়ে তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানানো হয়েছে। তাহলে জান্নাতের জন্য আমল করতে বলা হয়েছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করতে বলা হয়েছে। কোরআন এবং হাদিস একদিকে, আর সুফিবাদ পীর মুরিদি আর একদিকে। সুতরাং ইসলাম এই পীর মুরিদি নেই, যে পীর মুরিদিতে রাবিয়া বাসরী একদিন এই ভণ্ডামি দেখালো, এই কুফুরি দেখালো, যে এক হাতে আগুন নিয়েছে আর এক হাতে পানি নিয়েছে। সবাই জিজ্ঞাসা, গ্রামের লোক জিজ্ঞাসা, আরে বাবা কোথায় যাবে কোথায় যাবে, বলছে আমি আমি আজকে এই আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে ছারখার করে দেবো, আর এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিমিয়ে দিব, যাতে করে যারা জাহান্নামের ভয়ে আমল করছে তাদের আশা সর্বনাশ হয়ে যায়, আর যারা জান্নাতের জন্য আমল করছে তাদের আশা সর্বনাশ হয়ে যায়। কত শয়তানি কথা এসব, আর এদেরকে আমাদের সমাজে আর আমাদের সমাজে এক শ্রেণীর বিদাতি আলেমরা, এদেরকে মনে করে আল্লাহর ওলিয়া, এরা শয়তানের ওলি, স্পষ্ট ভাষায় শুনে রাখেন, আউলিয়া ও শয়তান, সাবধান হয়ে যাবেন। কোরআনে কারিম বিরোধী আবার আল্লাহর ওলি কখনো হইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আর কি হাদিসে, قال الله تعالى حديث قدسي আল্লাহ পাক ইরশাদ করেছেন, আদাদ তুলি ইবাদি আর সলিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করেছি, নেক বান্দাদের জন্য তৈরি করেছি, তাহলে নেক বান্দাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, নেক হইতে হবে, সৎ হইতে হবে, মালা আইনুর রাত, যা কোনো চোখে দেখেনি, ভাববেন না যে ফলমূলে ওগুলিরই তো নাম হয়েছে তো সেগুলি হবে না, শুধু নামে মাত্র, কিন্তু স্বাদের দিক দিয়ে, তার গুণের দিক দিয়ে, বৈশিষ্ট্যের দিকে কোনো চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, আর কোনো কানে শোনেও নি, শোনেনি, সামান্য যা কিছু কোরআন এবং হাদিসে শুনলেন তাই শুনলেন, কিন্তু যেমন শোনার ওই রকম শোনা শোনেননি, ওয়ালা খাতার আলা কালবে বাসার, আর কোন মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও হয়নি যে এইরকম আল্লাহ পাক নিয়ামত তৈরি করে রেখেছেন। ফাকরা ওয়ান শেতুম, আর পড়ে দেখো কোরআনে কারিমের এই আয়াত, সুরায় সাজদায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, ফালা তাআলামু নাফসুম, কোন মানুষ জানে না, মা উখফিয়া লাহুম, যা তোমাদের জন্য বা তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, যা দেখে নয়ন ঠান্ডা হবে, চোখ শীতল হবে, কোনদিন কোন মানুষ দেখেনি, জাযাআম বিমা কানু ইয়ামালুন, এখানে আল্লাহ বলছেন কিসের বদলা, কিসের বিনিময়ে, যাজা প্রতিদান, মা কানু ইয়ামালুন, যে আমল করেছিল, তাহলে আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, আমলের বদলে আল্লাহ পাক জাহান্নাম থেকে রেহাই দিবেন, রক্ষা দিবেন। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান ঠিক করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস হাসিল করার জন্য নেক আমলের তৌফিক দান করেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের কবর আযাবকে যেন দূর করে দেন, আমাদের সব মুমিন মুমিনাত ভাই বোনেরা মারা গেছেন, আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, আর যারা বেঁচে রয়েছে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত করেন, যারা হিদায়াতে নেই তাদেরকে আল্লাহ হিদায়াত করেন, যারা হিদায়াতের উপর রয়েছে সঠিক পথে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন আরো দৃঢ় প্রতিজ্ঞ করেন, তাদেরকে যেন অটলতা দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতে যেন মঙ্গল দান করেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে যেন উদ্ধার করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এভাবে বলছেন যে আমি স্বপ্নে দেখেছি আমি মারা গিয়েছি।
আমাকে দাফন করে সবাই চলে গেছে, তারপর দুই সাইডের কবরের মাটি আমাকে চাপ দিচ্ছে, তারপর আমি ঘুম থেকে উঠে জেগে উঠি। এর সঠিক এক ভাই বলেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি, তারপরে দাফন করে দেওয়া হয়েছে, তারপরে কবর আমাকে চেপে ধরেছে। এতে আপনার জন্য শিক্ষা রয়েছে আর আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে, যে এই স্বপ্নে আপনাকে ইঙ্গিত করা হচ্ছে যে আপনি আমল সুন্দর করুন এবং আমরাও যেন আমাদের আমল সুন্দর করি এবং কবর আজাব থেকে যেন আমরা বাঁচতে পারি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হচ্ছে আখেরাতের প্রথম স্তর। কবর হচ্ছে আখেরাতের প্রথম স্তর, এখানে যদি কেউ নাজাত পেয়ে যায় ফামা বাদাহু আইসারু মিনহু, তাহলে বাকি আগামী যেগুলি স্তর রয়েছে, পরকালের স্তর রয়েছে, হাশরের মাঠে মিজান রয়েছে, পুলসেরাত রয়েছে ইত্যাদি রয়েছে, সেগুলিতে ইনশাআল্লাহ তাআলা মুক্তি পেয়ে যাবে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ইমান সুন্দর করার, আমাদের আমল সুন্দর করার, আমাদের রিজিককে হালাল করার চেষ্টা করতে হবে, রিজিক সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে যে আমাদের রিজিকে হারামের যেন সংমিশ্রণ না হয়, সুদের ঘুষের আত্মসাৎ বেইমানি চুরি করা খেয়ানত করা, কারো ধারটা নিয়ে রেখে দিলাম বেইমানি করে, কারো আমানত নিয়ে খেয়ানত করলাম ইত্যাদি, মানুষের হক নষ্ট যাতে না হয়, আল্লাহ পাকের হক নষ্ট না হয়, ফরায়েজ ওয়াজিবাতে ত্রুটি না হয়, ফজরের নামাজে ত্রুটি না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের ফজরের নামাজ ঠিক করতে হবে, ফজরের নামাজ ঠিক না হলে জান্নাতে যেতে পারবেন না। তাহলে জান্নাতে যদি যেতে না পারেন তার আগে আরো কষ্ট হবে, কবরের আজাবে অবশ্যই ধরা খাবে, কারণ প্রথমে যে ধরা খেয়ে গেলেন তাহলে পরে মুশকিল হবে, আর প্রথমে যদি আসান হয় তাহলে আগামীতে আসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক প্রথম ধরবেন এই কবরে, কবরে ধরবেন। এই জন্য অধিকাংশ মানুষ উলামায়ে কেরাম বলেছেন এবং সহিহ হাদিসের সমর্থন করে যে কবরে এমন কোন মানুষ নেই যে কবরের চাপ থেকে, কবর যে চেপে ধরে তা থেকে বাঁচতে পারে। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা কবরে চেপে ধরেছিল, কবরে চেপে ধরেছিল। সুতরাং আল্লাহ পাকের কাছে কবরের আজাব থেকে পানা চাইতে হবে। আমাদের দেশের মানুষরা নামাজের শেষে এই সুন্নতি দোয়াটি করে না, বিশেষ করে মাযহাবপন্থী মুকাল্লিদ ভাইরা, হানাফি ভাইরা তো এই দোয়া মুখস্থই করে না, আত্তাহিয়াত পড়ে, তারপরে দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে, আর তারপরে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি মুখস্থ করেছে, সেটিও সহি দোয়া, বুখারী মুসলিমের দোয়া, সেটি পড়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি জিনিস থেকে তোমরা পানা চাও, এই যে আদেশ বুখারীতে রয়েছে মুসলিমে রয়েছে, এর উপর আমল কোন মানুষের নেই, হানাফি ভাইদের আমল নেই। আমি তাদের আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখেছি, তাদের আলেম হাফেজদেরকে জিজ্ঞাসা করে দেখেছি, পক্ষান্তরে কোরআন সুন্নার অনুসারী আমাদের যেসব ভাইরা রয়েছেন আমাদেরকে আমাদের বাবারা ছোট্ট থেকে, আব্বা আম্মা ছোট থেকে শিখিয়েছে আল্লাহ মাইনি আউযুবিকা মিন আযাবিল কবরি, আল্লাহ কবর আযাব থেকে তোমার শরণ চাইছি, তোমার আশ্রয় গ্রহণ করছি, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি বস্তু থেকে পানা চাইতে বলেছেন, আল্লাহর আশ্রয় গ্রহণ করতে বলেছেন। কেন এই দোয়া পড়ছেন না? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ করে বলছেন তাউযু মিন আযাবিল কবর, কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আচ্ছা, পানা চাও এক হচ্ছে দোয়া, এক হচ্ছে আমলের মাধ্যমে, শুধু দোয়া করছেন কিন্তু আমল আপনার সাথ দিচ্ছে না, তাহলে কাজ হবে না। আমল ঠিক রেখে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আপনি ফজর নামাজ পড়েন না আর জোহরের নামাজে বসে বলছেন আল্লাহ মাইনি আযাবিল কবর, আযাবিল কবর কাজ হবে? কাজ হবে না। তাহলে ফজর নামাজ পড়ে তারপরে নফল এই দোয়া সুন্নত দোয়া পড়তে হবে, তাহলে আল্লাহ পাক কবর আযাব থেকে বাঁচাবেন, কবরের চাপন থেকে বাঁচাবেন। তো কবর আযাব থেকে যেই ব্যক্তি বাঁচতে পারলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগতেন কবর দেখলে, কবর থেকে বাঁচতে পারলে অন্য জায়গায় আমি বাঁচতে পারবো, এই কথা বলতেন তিনি। সুতরাং এতে আপনার জন্য শিক্ষা রয়েছে যে কবর স্বপ্নে দেখলেন কবর এবং কবরে চেপে ধরেছে, এবং আমাদের জন্য শিক্ষা রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে যেন নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের কবর আযাব থেকে যেন রক্ষা করেন। আমি বাস, আর কোন প্রশ্ন? আশা করি জান্নাতের উপর কোন প্রশ্ন নেই, জান্নাতের আরো কিছু বয়ান বাকি আছে এক দুটো ইনশাল্লাহ, তাতে সংক্ষেপে হইলেও বেশিরভাগ বিষয়গুলি আলোচনা করে দেবো ইনশাল্লাহ। আর শেষখানে জান্নাত কেমন করে পাবেন, কি আমল করতে হবে তাও জানতে হবে। আর তা খুব সংক্ষেপে বলেছি, আল্লাহ পাক যা করতে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করতে হবে, এবং যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে বেঁচে থাকতে হবে। আমা আতাকুমুর রাসূল ফখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা আল্লাহ দিয়েছেন তা নেন আমল করেন, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ কবর আযাব থেকে রক্ষা করবেন, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।